আসসালামু আলাইকুম। প্রিয় সুধি, দাজ্জাল সম্পর্কে কিছু কমন ঘটনা আমরা কম বেশি প্রায় সকলেই জানি, কিন্তু দাজ্জালের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমরা কজনই বা জানি। তাই আজকে দীর্ঘ 2 ঘন্টা 20 মিনিট সময় ধরে আমরা জানব দাজ্জালের সমস্ত উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলোর বিস্তারিত বিবরণ, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে কয়েকদিনে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আর এই জন্য ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু করে শুনে নেবেন। তো চলুন শুরু করা যাক। দাজ্জালের পুরো নাম হল আল মাসিহ আদ দাজ্জাল। দুইটি শব্দ দিয়ে তার নাম গঠিত হয়েছে, মাসিহ এবং দাজ্জাল। প্রথমে আমরা জানব এই দুইটি শব্দের অর্থ কী। কামুস আল মুহিত বইয়ের লেখক বলেন, মাসিহ শব্দটি 50টি অর্থে ব্যবহৃত হতে পারে। মাসিহ শব্দের কতক অর্থ এমন কিছু যা মুছে ফেলা হয়েছে। দাজ্জালকে মাসিহ বলার আরেকটি কারণ হল তার এক চোখ মুছে ফেলা হয়েছে অথবা তার এক চোখ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল হবে অন্ধ। আল মাসিহ এর আরেকটি অর্থ হল সে পুরো দুনিয়া মাসাহাল করেছে অথবা পুরো পৃথিবী ভ্রমণ করেছে। আল মাসিহ এর আরেকটি অর্থ হল আল কাজ্জাব এবং আস সিদ্দিক। আশ্চর্যজনকভাবে এই মাসিহ কথাটার দুইটি বিপরীত অর্থবোধক অর্থ রয়েছে। আরবি ভাষায় একই শব্দ অনেক সময় দুইটি সম্পূর্ণ উল্টো বা বিপরীত ধর্মী বস্তু বুঝিয়ে থাকে। সিদ্দিক মানে সত্যবাদী আর কাজ্জাব মানে মিথ্যুক। জেনে রাখা ভালো, আল্লাহ তাআলা দুইজন মাসিহ সৃষ্টি করেছেন, একজন আল মাসিহ আদ দাজ্জাল, আরেকজন আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম হলেন সত্যবাদী মাসিহ, যিনি আল্লাহর ইচ্ছায় অন্ধদেরকে ভালো করতেন, কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তুলতেন এবং মৃতদেরকে জীবিত করতেন। আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মাসিহ, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, যে বিভিন্ন ভেলকি প্রতারণা ধোকার মাধ্যমে মানবজাতিকে বড় বড় ফিতনায় ফেলবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত জমিনে ফসল ফলাবে, মৃতকে জীবিত করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ধোকার মাধ্যমে নিজেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। সমস্ত মানুষ যখন দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে, ঠিক তখনই দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ না মানুষ তার আলোচনা বন্ধ করে দিবে। এমনকি ইমামগণ মসজিদের মিম্বরে তার আলোচনা পরিত্যাগ করবে, অর্থাৎ মসজিদের ইমামগণ দাজ্জাল সম্পর্কে নসিহত দেওয়া বন্ধ করে দিলে তখনই দাজ্জালের আগমন ঘটবে। মানুষ যখন গুনাহের সাগরে হাবুডুবু খাবে, অবিচার অনাচার জুলুম অত্যাচার জিনা বেবিচার সহ জাহালাত সাহায়াত বেড়ে যাবে, ঠিক তখনই দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের ধোকা মেনে নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলেই দাজ্জাল আসবে। সেই দিন অধিকাংশ মানুষের ইমান হবে কচু পাতার পানির মতো, টুকা দিলেই যেন পড়ে যাবে। একটি সময় আসবে যখন মানুষ দুইটি তাবুতে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ দুইটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল হবে ইমানের, যেখানে কোনো নিফাক থাকবে না, অর্থাৎ কপটতা ও দ্বিমুখিতা থাকবে না। অপর তাবুটি হবে নিফাকের, যেখানে কোনো ইমান থাকবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই দিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করতে হবে। দাজ্জাল আসার আগে কয়েকটা চেনাজানা আলামত প্রকাশ পাবে। কূপের পানি নিচে চলে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে, তৃণলতা ফিকে হয়ে যাবে, ইরাকের মুজহাজ ও হামদান গোত্র কানসারিন চলে যাবে। এরপর দাজ্জাল কোনো এক সকালে বা সন্ধ্যায় আত্মপ্রকাশ করবে। এছাড়া দাজ্জাল আসার আগে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হবে, যা না গরম না ঠান্ডা। এই বাতাস ইস্কান্দারিয়ার মূর্তিগুলোকে ঘুরিয়ে দিবে, পশ্চিমা রাজ্যসমূহ ও শামের জৈতুন গাছগুলো উপড়ে ফেলবে, ফুরাত নদী ও কূপ খালবিল শুকিয়ে ফেলবে, এবং তার কারণে মানুষ দিন মাস ও চাঁদের হিসাব ভুলে যাবে। ফুরাত বা ইউফ্রেটিস নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হল তুরস্কের ফুরাত নদী ও কারাসো নদী। তুরস্কের বিরেচিক, সিরিয়ার রাক্কা প্রদেশ, দেইর আজ্জুর, মাদায়েন, ইরাকের রামাদি, ফালুজা, নিশিরিয়া, কুফা শহরগুলো মূলত এই ফুরাত নদীর উপরেই নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এই নদীতে 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করে। এ কারণে 1999 সনের পর নদীটির পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে, ফুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেই সময়টি খুব বেশি দূরে নয়। এছাড়া 2013 সালের 12ই ফেব্রুয়ারি একটা রিপোর্টে নিউ ইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকরা এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ্য করেছে গত 10 বছরে 117 লক্ষ একর ফুট খাদের পানি শুকিয়ে গেছে। উল্লেখ্য যে কিয়ামতের আগে ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে, তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে, বোধহয় একা আমি জীবিত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে, সেই সময়ে যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। দাজ্জাল আসার পূর্বে কিয়ামতের আগে ছোট ছোট বিভিন্ন আলামত প্রকাশ পাবে। কিয়ামতের বেশ কিছু ছোট আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েই গেছে, একটির পর আরেকটি, আরেকটির পর অন্যটি প্রকাশ পেয়েছে।
ছোট ছোট এই আলামতগুলি কয়েক শতাব্দী ধরে প্রকাশ পেতে থাকবে, যার অনেকগুলো আলামত থেকে 28টি আলামত আমরা এখানে উল্লেখ করছি, যা শুনলেই বুঝতে পারবেন কোনটি কখন প্রকাশ পেয়েছে। নাম্বার এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। নাম্বার দুই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল। নাম্বার তিন, বাইতুল মুকদ্দাস বিজয়। নাম্বার চার, ফিলিস্তিনের আমোয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া। নাম্বার পাঁচ, প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা। নাম্বার ছয়, নানা রকম গোলযোগ সৃষ্টি হওয়া, অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়া, যেমন ইসলামের শুরুর দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফিনের যুদ্ধ, খারেজিদের আবির্ভাব, খাররার যুদ্ধ, পবিত্র কুরআন আল্লাহর বাণী নয় এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি। নাম্বার সাত, নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইত্যাদি। নাম্বার আট, হিজাজে আগুন বের হওয়া, সপ্তম শতাব্দীর মাঝামাঝি 654 হিজরিতে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহা অগ্নি। তৎকালীন এবং তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম নববী রহমতুল্লাহি আলহি লিখেছেন, আমাদের জামানায় 654 হিজরিতে মদিনাতে আগুন বেরিয়েছে। মদিনার পূর্ব পার্শ্বস্ত কঙ্করময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহা অগ্নি। সকল সিরিয়াবাসী ও অন্য সকল শহরের মানুষ তাওয়াতুর সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছে। মদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন, যিনি নিজে সেই আগুন প্রত্যক্ষ করেছেন। নাম্বার নয়, আমানতদারিতা না থাকা। আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হল দায়িত্বহীন লোকের কাঁধে দায়িত্ব প্রদান করা। নাম্বার দশ, ইলম উঠিয়ে নেওয়া ও জাহালাত তথা অজ্ঞতা বিস্তার লাভ করা। ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে। সহি বুখারি ও মুসলিমে এর সপক্ষে হাদিস এসেছে। নাম্বার এগারো, জিনা বেবিচার বেড়ে যাওয়া, বিয়ের পরিবর্তে অবাধ প্রেমলীলায় মত্ত হওয়া। নাম্বার বারো, সুদ ছড়িয়ে পড়া, যেমন ব্যাংক এনজিও সমবায় সমিতির সয়লাভ হওয়া। নাম্বার তেরো, বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া, গিটার কিবোর্ড বাঁশি ডুগি তবলা ইত্যাদি। নাম্বার চোদ্দ, মদ্যপান বেড়ে যাওয়া, হুইস্কি বিয়ার ফেন্সিডিল ইয়াবা গাঁজা ইত্যাদি। নাম্বার পনেরো, বকরির রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণ করা। নাম্বার পনেরো, ক্রীতদাস কর্তৃক স্বীয় মনিবকে প্রসব করা, এই মর্মে সহি বুখারি ও সহি মুসলিমে হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়। ইবনে হাজার রহমতুল্লাহি আলহি যেই অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেওয়া। সন্তান তার মায়ের সাথে এমন অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করবে যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে। নাম্বার সতেরো, মানুষ হত্যা বেড়ে যাওয়া, খুন হত্যা গুম ইত্যাদি। নাম্বার আঠারো, অধিক হারে ভূমিকম্প হওয়া। নাম্বার ১৯, মানুষের আকৃতি বানর ও শুকরের রূপান্তর, ভূমিদস ও আকাশ থেকে পাথর পতিত হওয়া। নাম্বার ২০, কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ নারীদের বহিঃপ্রকাশ ঘটা। নাম্বার ২১, মুমিনের স্বপ্ন সত্য হওয়া। নাম্বার ২২, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া, সত্য সাক্ষ্য লোপ পাওয়া। নাম্বার ২৩, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। নাম্বার ২৪, আরব ভূখণ্ড আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া। নাম্বার ২৫, একটি স্বর্ণের পাহাড় থেকে ফুরাত নদীর উৎস আবিষ্কৃত হওয়া। নাম্বার ২৬, হিংস্র জীবজন্তু ও জড়পদার্থ মানুষের সাথে কথা বলা। নাম্বার ২৭, রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া। নাম্বার ২৮, কনস্টান্টিনোপল বিজয় হওয়া। এই সকল ছোট ছোট আলামতের বেশ কয়েকটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, বড় আলামত আসার আগে বাকিগুলো এসে যাবে ইনশাল্লাহ। এরপর শুরু হবে বড় আলামতের পালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের প্রধান বড় আলামতগুলো যেন একটা সুতোয় বাঁধা কতগুলো পুঁতির মতো, যখন সুতো কাটা হবে সবগুলোই পড়ে যাবে। মুসনাদে আহমদ। অর্থাৎ কিয়ামতের প্রধান নিদর্শনগুলি একে অপরের খুব কাছাকাছি থাকবে, একটার পর একটা আসতে থাকবে, ঠিক যেন সুতো কাটলে মালা থেকে সবগুলো পুঁতি পড়ে যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একত্রিত করলে কিয়ামতের সর্বমোট ১০টি বড় আলামত পাওয়া যায়। দাজ্জাল, ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের নাজিল হওয়া, ইয়াজুজ মাজুজ, পূর্ব পশ্চিমে ও আরব উপদ্বীপে তিনটি ভূমিদশ হওয়া, ধোয়া, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আর্থ, এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। তবে কোনটা আগে আর কোনটা পরে ঘটবে তা সঠিক ক্রমানুসারে এই হাদিসে উল্লেখ করা হয়নি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি যার নাম ছিল হুজাইফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা কথা বলছিলাম, এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয়ে কথা বলছ? আমরা বললাম, আমরা কথা বলছি আসসা আ নিয়ে। আসসা আ হচ্ছে কিয়ামত বা শেষ সময়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ ঘটবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ১০টি আলামত দেখছ। এরপর তিনি বলেন, নাম্বার ১, আদ-দুহান বা ধোয়া। নাম্বার ২, আদ-দাজ্জাল বা মিথ্যা মাসিহ। নাম্বার ৩, আদ-দাব্বাহ অর্থাৎ বিশেষ একটি জন্তু। নাম্বার ৪, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা।
5. ঈসা ইবনে মরিয়মের আগমন 6. ইয়াজুজ এবং মাজুজের আগমন 7. তিনটি ভূমিকম্প, যার একটি পূর্বে, 8 একটি পশ্চিমে, 9 শেষেরটি আরবে এবং 10 সর্বশেষে ইয়েমেনে আগুন লাগবে, যা মানুষকে মাহশারে যেতে বাধ্য করবে। মাহশার হলো সেই স্থান যেখানে বিচারকার্য সমাধা হবে, অর্থাৎ হাশরের ময়দান। এই আলামতগুলি একটার পর একটা প্রকাশ হতে থাকবে। প্রথমটি প্রকাশিত হওয়ার পরেই পরেরটি প্রকাশ পাবে। এই আলামতগুলির ধারাবাহিকতা কী হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, তবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে। শাইখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামতের বড় বড় আলামতগুলো কীরকম ধারাবাহিকতায় আসবে। জবাবে তিনি বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে কোনো কোনোটির ধারাবাহিকতা জানা গেছে, আর কোনো কোনোটির ধারাবাহিকতা জানা যায়নি। ধারাবাহিক আলামতগুলো হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের অবতরণ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ। প্রথমে দাজ্জালকে পাঠানো হবে, তারপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবে, তারপর ইয়াজুজ মাজুজ বের হবে। অতঃপর শায়খ বলেন, তবে এই আলামতগুলোর ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিয়ামতের বড় বড় কিছু আলামত আছে। এগুলোর কোনো একটি প্রকাশ পেলে জানা যাবে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত হচ্ছে অনেক বড় একটি ঘটনা। এই মহা ঘটনার নিকটবর্তীতা সম্পর্কে মানুষকে আগে ভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কিয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন। মাজমু ফাতোয়া খণ্ড 2 ফতোয়া নং 137। কাজেই কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই, আল্লাহর কসম। যে সমস্ত মুমিন তখন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। অথচ দাজ্জাল সম্পর্কে অনেক মুসলিম তেমন কিছুই জানে না। দাজ্জালের ফিতনা সম্পর্কে সকল নবী আলাইহিমুসসালাম তার নিজ নিজ উম্মতকে সাবধান করে গেছেন। আদম আলাইহিসাল্লাম, নূহ আলাইহিসাল্লাম, ইসমাইল আলাইহিসাল্লাম, ইসহাক আলাইহিসাল্লাম, সালেহ আলাইহিসাল্লাম, লূত আলাইহিসাল্লাম, ইয়াকুব আলাইহিসাল্লাম, মুসা আলাইহিসাল্লাম, ইলিয়াস আলাইহিসাল্লাম, ইউনুস আলাইহিসাল্লাম, আয়ুব আলাইহিসাল্লাম, দাউদ আলাইহিসাল্লাম, ইয়াহিয়া আলাইহিসাল্লাম, ঈসা আলাইহিসাল্লাম সহ সকল নবীগণ দাজ্জাল সম্পর্কে সাবধান করে গেছেন। অনেক ফিতনা এসেছে, চলে গিয়েছে। অনেক ছোট ছোট ধোকাবাজ এসেছে, চলে গিয়েছে। কিন্তু দাজ্জালের ফিতনা এখনও আসেনি। তার ফিতনা এতটাই বিস্তৃত হবে যে তার আগমন সম্পর্কে সারা বিশ্ব জানতে পারবে। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে এরকম ফিতনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। এই ফিতনা মুসাইলামার ফিতনা নয়, শাজাহর ফিতনা নয়, সাফফের ফিতনা নয়, আবু মানসুর, খলিফা রাশিদ, বাশার এমনকি গোলাম আহমদ কাদিয়ানির ফিতনাও নয়। এই ফিতনা আদ-দাজ্জালের ফিতনা, মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা এসে গেলে অনেক মুসলমানের ইমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, এমনকি অনেক মুসলিম দীন ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা এমনই এক ভয়াবহ ফিতনা যা আদম আলাইহিসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এর চাইতে ভয়াবহ ফিতনা আর হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি ইরশাদ করেন, আদম আলাইহিসাল্লামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সংঘটিত ফিতনাসমূহের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ফিতনাটি হচ্ছে দাজ্জালের ফিতনা। মুস্তাদরাকে হাকিম। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময়ে দাজ্জাল অপেক্ষা জঘন্য সৃষ্টি দ্বিতীয়টি আর নেই। সহি মুসলিম। দাজ্জাল আসার আগে জলবায়ুর এক বিরাট পরিবর্তন ঘটবে। আমরা বর্তমানে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ চিন্তিত। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম হল দাবদাহ, অতিরিক্ত বৃষ্টিপাত ও উপকূলীয় এলাকায় বন্যা, যা এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার বড় অংশে দাবদাহ ক্রমাগত বাড়ছে। একইভাবে উত্তর আমেরিকা ও ইউরোপে ভারী বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে এবং কিছুদিন পরপরই বিশ্বের নানা জায়গায় একই উদাহরণ সৃষ্টি হচ্ছে। 1996 থেকে 2015 সাল এই 20 বছরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ক্রমানুসারে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি। চতুর্থ অবস্থানে আছে নিকারাগুয়া, পঞ্চম ফিলিপাইন ও ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ। সূত্র ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তবে ভয়ের কথা হলো, দাজ্জাল আসার আগে এরকম এলাকাভিত্তিক জলবায়ুর পরিবর্তন হবে না, বরং জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন ঘটবে। সারা পৃথিবীর বুকে নেমে আসবে খরা ও দুর্ভিক্ষের হাতছানি। দাজ্জাল আবির্ভাবের পূর্বে তিনটি বছর এমন হবে যে প্রথম বছরের আকাশ তার এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার এক তৃতীয়াংশ ফসল উৎপাদন বন্ধ করে দিবে, দ্বিতীয় বছর আকাশ তার দুই তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার দুই তৃতীয়াংশ ফসল উৎপাদন বন্ধ করে দিবে, তৃতীয় বছর আকাশ তার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দিবে, পাশাপাশি ভূমিও তার ফসল উৎপাদন পরিপূর্ণরূপে বন্ধ করে দিবে। ফলে সুস্থ ও অসুস্থ সকল গরু, ছাগল ও প্রাণীর প্রাণহানি ঘটবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 27,568। অতঃপর এরকম এক পরিস্থিতিতে হঠাৎ একদিন মনুষ্য সমাজে দাজ্জাল আগমন করবে তার ভয়াবহ ফিতনা নিয়ে।
যে ফিতনার ভয়াবহতা শুনে সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ভয় পেয়ে যেতেন। একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে উপস্থিত সাহাবাগণ মনে করল, নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো দাজ্জাল অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভীত অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে প্রতিরোধ করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলমানকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। দাজ্জাল একজন মানুষ, আমাদের মতোই আদম সন্তান। এই উম্মত যেন সহজেই দাজ্জালকে চিনতে পারে, তার ফিতনা থেকে বেঁচে থাকতে পারে, সে বিষয়ে হাদিসে বেশ কিছু বর্ণনা এসেছে, যাতে সে যখন আসবে ইমানদারেরা সহজেই তাকে চিনতে পারবে এবং তার মরণ ফাঁদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু দৈহিক বর্ণনা উল্লেখ করেছেন, সে হবে অন্য সবার চাইতে আলাদা। অজ্ঞ আর পুরা কপাল এই দুই শ্রেণীর লোকেরা ব্যতীত তার ফাঁদে আর কেউই পা দিবে না। মহান আল্লাহ তার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের এমন একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই, আর তা হল দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। সহিহ বুখারী হাদিস নম্বর 7127। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম দাজ্জাল অন্ধ হবে। অন্ধ তো অনেক মানুষই হয়, তবে দাজ্জাল যেন তেন অন্ধ নয়। তার ডান চোখ অথবা বাম চোখ অন্ধ বা দূষিত থাকবে, তার এক চোখ অন্ধ থাকবে। সেই চোখটি আবার চক্ষুকুটোর থেকে বাইরের দিকে ঝুলে থাকবে না, আবার একদম ভেতরের দিকেও লেপটে থাকবে না, বরং তা দেখে মনে হবে ফুলে থাকা আঙুর। বস্তুত দাজ্জালের চক্ষু বিষয়ক বর্ণনাগুলোর সামগ্রিক বিচারে প্রতীয়মান হয় যে দাজ্জালের এক চোখ সম্পূর্ণ অকেজু ও কুটরগত হবে, আর অপর চক্ষুটি স্ফীত ব্রিজের মতো দৃশ্যমান হবে। তার মানে তার উভয় চোখই ত্রুটিযুক্ত থাকবে, তার ডান চোখ ত্রুটিযুক্ত থাকবে এবং একই সাথে নষ্ট থাকবে। সে ডান চোখে দেখতে পারবে না, আর বাম চোখের উপরে মাংস ঝুলে থাকার কারণে তার ঢেকে থাকবে, তার এই চোখটিও ত্রুটিযুক্ত থাকবে। সুতরাং দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত থাকবে, ডান চোখটি সম্পূর্ণরূপে নষ্ট থাকবে আর বাম চোখটা দোষমুক্ত থাকবে। ফাতহুল বারী 3/97। এখন আমরা জানব এক নজরে দাজ্জালের শারীরিক গঠনের বর্ণনা। দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক, তার শরীরের রং হবে লাল, বেটে ও কুজু হবে। মুসনাদে আহমদ 15/27-30। মাথার চুল হবে কোঁকড়া, ঘন এবং এলোমেলো। কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু। বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। এই বৈশিষ্ট্যগুলো তো আরও অনেক মানুষের সাথেই থাকতে পারে। যে কেউ দাজ্জালের মতো অন্ধ হতে পারে, মাথার চুল কোঁকড়া হতে পারে, শরীরের রং লালচে হতে পারে, কপাল উঁচু হতে পারে, বেটে হতে পারে, সেক্ষেত্রে দাজ্জালকে চেনার বিশেষ চিহ্ন হিসাবে তার চোখটি সবুজ কাচের ন্যায় সবুজ দেখাবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6795। এছাড়াও দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফির লেখা থাকবে, প্রতিটি মুসলিম তা পড়তে পারবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। কি শিক্ষিত আর অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। সহিহ মুসলিম সরহন নববীর সাথে 18/61। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে সহজে দাজ্জালকে দেখে চিনে ফেলবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। অবাক করা বিষয় হল কাফির ও মুনাফিক লোক তা দেখতে ও পড়তে পারবে না, যদিও সে হবে শিক্ষিত ও লেখাপড়া জানা লোক। কারণ কাফির ও মুনাফিক আল্লাহর অসংখ্য নিদর্শন ও সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি। ফাতহুল বারী 13/100। অনেকেই বলে থাকে দাজ্জাল হল টেলিভিশন, যুক্তি হিসেবে বলে দাজ্জাল যেমন এক চোখ, তেমনি টেলিভিশন তার এক চোখ দিয়ে সমগ্র মানবজাতিকে ধোঁকা দেয়, মিথ্যা ও বানোয়ার জিনিসকে সত্য হিসেবে উপস্থাপন করে। আবার কেউ কেউ বলে ইন্টারনেট হল দাজ্জাল, কেননা এর মাধ্যমে মানুষ সত্য মিথ্যার ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়। কেউ কেউ আবার পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাকে দাজ্জাল বলে থাকে, যুক্তি হিসেবে পেশ করে তারা সমগ্র বিশ্বে এক পেশে ফিতনা ছড়াচ্ছে, ঠিক যেন হাদিসে বর্ণিত দাজ্জাল। আবার কেউ কেউ ব্রিটিশ অধ্যুষিত দেশ ইংল্যান্ডকে দাজ্জাল বলেছেন। বস্তুবাদিতা, পুঁজিবাদিতা, ধর্মনিরপেক্ষতা, উদারনৈতিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দাজ্জাল বলেছেন। মজার ব্যাপার হল, কেউ কেউ আবার আজ থেকে 500 বছর পূর্বে 1500 শতাব্দীর দিকে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান যাজক পোপকে দাজ্জাল বলত। এগুলো সব মানুষের মন গড়া কল্পকাহিনী, এগুলোর কোনোই ভিত্তি নেই।
কোনো বস্তু, কোনো সামগ্রী, কোনো টেকনোলজি, কোনো ব্যবস্থা, কোনো সভ্যতা, কোনো নিয়মনীতি কখনোই মাসিহ আর দাজ্জাল হতে পারে না। কেননা দাজ্জাল হলো একজন মানুষ, একজন ব্যাটি আকৃতির বিশাল দেহী লালচে যুবক, যার চক্ষুযুগল ত্রুটিযুক্ত ও সবুজ রঙের, যার চুলগুলো কুকরা এলোমেলো, যার কপাল বেশ উঁচু আর তাতে আরবি হরফে কাফির লেখা থাকবে। হাদিসে দাজ্জাল দেখতে কেমন হবে তার সুস্পষ্ট বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের এলোমেলো কেশধারী, তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। তারপর আমি তাকাতে লাগলাম, হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বরণের, কোকরানো চোল, এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙুরের মতো। লোকেরা বলল, এই হলো দাজ্জাল। তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনু কাতান, যিনি বনু খোজাইমার এক লোক ছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7128। এই হাদিসে দাজ্জালকে নবীযুগের এক ব্যক্তি আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে সাদৃশ্যপূর্ণ বলা হয়েছে। তার সাথে দাজ্জালের চেহারার অনেকটা মিল রয়েছে। তার মাতার নাম ছিল হালা বিনতে খুয়াইলিদ। সে ছিল বনু খোজাই গোত্রের লোক। ইসলাম গ্রহণ করার আগে জাহেলিয়াতের যুগে ইবনু কাতাদা মারা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 7128। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দাজ্জাল একজন মানুষ হবে। একজন মানুষের সঙ্গে মানুষের তুলনা হয়, অন্য কোনো কিছুর নয়। দাজ্জাল দেখতে ইবনু কাতানের মতো হবে। তাছাড়া দাজ্জালের অন্যান্য শারীরিক বর্ণনা তো আছেই। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান সন্ততি থাকবে না। তাহলে অজ্ঞ লোকেরা কেনই বা দাজ্জালকে মানুষ না বলে নিজেদের মতো করে ব্যাখ্যা করে? এই উম্মতকে সত্য থেকে বঞ্চিত রাখার মধ্যে তাদের কি ফায়দা? আখিরে তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে এবং আমাদেরকেও বিভ্রান্ত করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ভাষণ দিলেন। তাতে তিনি বললেন, অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা রমজানকে অস্বীকার করবে, দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, কবর আজাবকে অস্বীকার করবে, সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলিম জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের আকিদাকে অস্বীকার করবে। ফাতহুল বারি 11/426। দাজ্জালকে অস্বীকার করে মূলত ইহুদি খ্রিস্টান পরিচালিত বিভিন্ন দল, উপদল, গোষ্ঠী ও ফিরকা, তারা দাজ্জালের বিষয়টাকে মস্করা এবং তাচ্ছিল্য রূপে নিয়েছে। মুসলিমদের বিশ্বাস চিন্তা চেতনার মাঝে ফাটল ধরাতে তারা সদা তৎপর। দাজ্জালের বিষয়টা বিতর্কিত করার অপচেষ্টায় তারা সর্বদা লিপ্ত। প্রত্যেক নবী রাসূলগণই যার যার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তারা জানতেন না দাজ্জাল কখন আসবে, তার জন্ম কবে হবে। শুধু এতটুকু জানতেন, সে আসবে, সে অবশ্যই আসবে, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তার ফিতনার ব্যাপকতা এত বেশি হবে যে কোনো নবী তার ব্যাপারে সতর্ক করা থেকে তার উম্মতকে মাখরুম রাখেননি। আম্বিয়ায়ে কিরামগণ হলেন সুসংবাদদাতা ও সতর্ককারী। এ কারণে তারা বিভিন্ন সংবাদ দেওয়ার পাশাপাশি ফিতনার ব্যাপারেও উম্মতকে সতর্ক করে গেছেন। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু আমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্কই করেননি, বরং সে দেখতে কেমন হবে, সে কী কী তাণ্ডবলীলা ঘটাবে, কী কী করতে পারবে আর কী কী করতে পারবে না, তার জন্ম হয়েছে কিনা, তার ফিতনা থেকে বাঁচতে হলে কী কী করতে হবে, সব বিস্তারিত বলে গেছেন। দাজ্জালের জন্ম হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চলে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আজ থেকে 1400 বছর আগে ফিরে যেতে হবে, সেই সময়ের ভয়ঙ্কর এক ঘটনা। ঘটনাটি জানব মহিলা সাহাবি ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। ফাতিমা বিনতে কায়েস ছিলেন দাহাক ইবনে কায়েসের বোন। ইসলামের শুরুর দিকে তিনি মহিলা মুহাজির সাহাবি ছিলেন। এখন আমরা জানব দাজ্জালের সেই ঘটনাটি তিনি যেভাবে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আহ্বানকারীকে ঘোষণা করতে শুনলাম, সালাতের সময় হয়ে গেছে। আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। সালাত শেষে মুচকি হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, তোমরা প্রত্যেকে যার যার অবস্থানে বসে থাকো। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে উৎসাহ বা ভয় দেখানোর জন্য বসতে বলিনি, বরং এই কথা শোনানোর জন্য বসতে বলেছি যে তামিম আর দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। সে আমার কাছে একটি ঘটনা বর্ণনা করেছে যা তোমাদের কাছে বর্ণিত দাজ্জালের ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায়। সে তামিম দাড়ি বলেছে, বনু লাখুম ও বনু জুজাম গোত্রদ্বয়ের কিছু সংখ্যক লোককে সঙ্গে নিয়ে আমি একদা সমুদ্র ভ্রমণে বের হই। একসময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যায়। এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাকে নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। অতঃপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘন চুল বিশিষ্ট। দেহের চুল অধিক হওয়ায় তার সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা তা বোঝা যাচ্ছিল না।
আমরা প্রাণীটিকে দেখে বললাম, তোর ধ্বংস হোক, কে তুই? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা প্রথমে ওই ঘরের ভেতরে থাকা লোকটার নিকটে যাও, কারণ সে তোমাদের সংবাদের ব্যাপারে গভীর প্রতীক্ষায় আছে। যখন সে আমাদের সঙ্গে কথা বলছিল, তখন আমরা শঙ্কিত হয়ে পড়েছিলাম, না জেনে এটা শয়তান কিনা। ফলে দ্রুত প্রাণীটির কাছ থেকে সরে পড়ি এবং ওই ঘরের ভেতরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুইটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, ধ্বংস হোক তোর, কে তুই? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ বোঝা যাচ্ছিল না। আমরা বললাম, ধ্বংস হোক তোর, কে তুই? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসান সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানকার গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। উত্তর শুনে সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে আরও বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, তাবরিয়া উপসাগর সম্পর্কে কি জানতে চাও? জবাবে সে বলল, আমি জানতে চাই সেখানে এখনও কি পানি আছে? আমরা বললাম, তথাই, প্রচুর পানি আছে। উত্তর শুনে সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক কূপ সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে, লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথাই, প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। উত্তরে সে বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ, সে ফলাফল জানতে চাইল। আমরা বললাম, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ, ঠিক তাই। তারপর সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। অতঃপর সে বলল, এখন আমার কথা শোনো, আমি হলাম আদ-দাজ্জাল, অচিরই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই একজন ফেরেশতা কুশমুক্ত তরবারি দ্বারা আমাকে তাড়া করবে, কারণ শহর দুইটির প্রতিটি সড়ক পথ তখন ফেরেশতাদের নিয়ন্ত্রণে থাকবে। অতঃপর ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, তিনবার বললেন। এরপর বললেন, এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম আদ-দারির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সিরিয়ার সাগরে অথবা ইয়েমেন সাগরে, বরং পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। সহি মুসলিম, হাদিস নম্বর 2942, অধ্যায় কিতাবুল ফিতান। এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট যে দাজ্জালের জন্ম অনেক আগেই হয়ে গেছে। 1400 বছর আগে থেকেই মদিনার পূর্ব দিকে এক অজানা দ্বীপে শিকলাবদ্ধ হয়ে অবস্থান করছে। সে শীঘ্রই তার ফিতনার ঝুলিসহ বের হয়ে আসবে। মহান আল্লাহ আমাদেরকে তার সুনির্দিষ্ট অবস্থান জানাবেন। কেউ কেউ বলেন দাজ্জাল বারমুডা ট্রায়াঙ্গেলে আছে, আবার কেউ কেউ বলে জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেলে অথবা ডেভিল সিতে আছে। এই বারমুডা আর জাপানের ট্রায়াঙ্গেলে অনেক জাহাজ, সাবমেরিন ও আকাশের বিমান লাপাত্তা হয়ে যায়। ভয়ঙ্কর তথ্য হল, এখানে হারিয়ে যাওয়া জাহাজের মধ্যে পরমাণু উপাদান বোঝাই জাহাজের সংখ্যাও কম নয়। তার মানে কি দাজ্জাল পারমাণবিক শক্তিতে শক্তিশালী হচ্ছে? আমরা বলবো, আল্লাহ আলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দাজ্জাল মদিনার পূর্ব দিকে অবস্থান করছে সেটাই আমাদেরকে জানিয়েছেন, এর বেশি কিছু নয়। দাজ্জাল কোথায় আছে সেই তথ্য জানার চাইতে সে যে তিনটি স্থানের ব্যাপারে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করেছে তার বর্তমান অবস্থা আমাদের জানা প্রয়োজন। দাজ্জাল আসলে সবাই জানতে পারবে, সে লুকিয়ে আসবে না।
আকাশে কালো মেঘ জমলে সবাই যেমন দেখতে পায়, দাজ্জাল আসলেও সবাই দেখতে পারবে। আল্লাহুল মুস্তায়ান। দাজ্জাল তামিমদারির কাফেলার লোকদেরকে প্রথমত বাইসানের খেজুর বাগানের কথা জিজ্ঞেস করেছে, দ্বিতীয়ত জোগার কূপের কথা জিজ্ঞেস করেছে, এরপর তাবরিয়া উপসাগরের কথা জিজ্ঞেস করেছে, এবং অবশেষে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে। আশ্চর্যের বিষয়, দাজ্জালের চারটি প্রশ্নের তিনটি ছিল পানি সম্পর্কীয়। আল্লাহই জানেন পানির সঙ্গে দাজ্জালের কি যোগসাজশ। শয়তান তো পানিতেই তার সিংহাসন পেতে বসে। বাইসানের খেজুর বাগানটি ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় দুই সাহাবা সুরাহ বিল ইবনে হাসান ও আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলাহু এই অঞ্চলটি জয় করেছিলেন। এই বাইসান খেজুর বাগানের জন্য বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে সেখানকার খেজুর বাগান কমতে শুরু করেছে। বর্তমানে বাইসান খেজুর বাগানের জন্য বিখ্যাত নয়, বরং এখানে গম ও নানা ধরনের সবজি উৎপাদিত হয়। বাইসান এখন জর্ডানের অন্তর্ভুক্ত। এই এলাকার কৃষির ভবিষ্যৎও তেমন ভালো নয়, কেননা জর্ডান নদীর পানির উপর নির্ভর করে। দাজ্জালের দ্বিতীয় প্রশ্নটি ছিল তাবরিয়া উপসাগর সম্পর্কে। এই লেকটি বর্তমানে ইসরায়েলের কব্জায় রয়েছে। এই উপসাগরকে লেক অব তিব্রিজ বা সি অব গ্যালিলিও বলা হয়ে থাকে। তাবরিয়া উপসাগরের পাশে নয়টি শহর আছে, যার মধ্যে তাবরিয়া একটি। তাবরিয়া ইহুদিদের চার পবিত্র নগরীর একটি। এই অঞ্চলটি উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মুসলমানদের কব্জায় ছিল। তাবরিয়া উপসাগর বর্তমানে পূর্ব ইসরায়েলে জর্ডানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এর পানি মিষ্টি। বর্তমানে এর দৈর্ঘ্য 21 কিলোমিটার, প্রস্থ 13 কিলোমিটার, সর্বোচ্চ গভীরতা 157 ফুট। এই লেকের মোট ভূখণ্ডের পরিমাণ 64 বর্গমাইল। ইসরায়েল আগেভাগেই এই উপসাগরের গতি ঘুরিয়ে ইসরায়েলের দিকে নিয়ে গেছে। তারা এই পানি দিয়ে নিজেদের প্রয়োজন মিটাচ্ছে, আর বাকিটুকু মুসলিমদের বঞ্চিত করার জন্য মরুভূমিতে ফেলে নষ্ট করছে। এতে করে জর্ডানের ভূমি বন্ধা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারবিয়া উপসাগরও দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। এ যেন দাজ্জাল আগমনের আগাম আভাস জানিয়ে দিচ্ছে। দাজ্জালের তৃতীয় প্রশ্ন ছিল জোগাড়ের কূপ নিয়ে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ যখন লূত সম্প্রদায়কে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন, তখন লূত আলাইহিসাল্লামকে সাদম নগরী থেকে বের হয়ে যেতে আদেশ করেছিলেন। লূত আলাইহিসাল্লাম তার দুই কন্যাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। তাদের একজনের নাম রাবাহ, আরেকজনের নাম ছিল জোগার। বড় মেয়ে রাবাহ মারা গেলে তাকে একটি কূপের পাশে দাফন করা হয়। সেই কূপের নাম হয় রাবাহ কূপ। অত্তপর ছোট মেয়ে জোগার মারা গেলে তাকেও দাফন করা হয় আরেকটি কূপের কাছে। অত্তপর তার নামে সেই কূপ জোগার কূপ নামে পরিচিতি লাভ করে। এই জোগার কূপ জর্ডানের ডেড সি বা মৃত সাগরের পূর্বে অবস্থিত। মোজামাল বুলদান 3/26। সম্মানিত সুধী, দাজ্জালের পূর্বাভাসের সাথে সব তথ্যই মিলে যাচ্ছে। তামিম আদ্দারির বর্ণনার সাথে মিলে যাচ্ছে, যার সত্যায়ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিরা দাজ্জাল আসার ব্যাপারে সদা তৎপর। বাইসান তারবিয়া কেন্দ্রিক গোলান পর্বতমালা আজ ইহুদিদের দখলে। জেনে রাখা ভালো, দাজ্জালের ঘৃণিত বাহিনী এই ইহুদিদের থেকেই হবে। এই গোলান পর্বতমালার গুরুত্ব বোঝা যায় এর ভৌগোলিক অবস্থানের কারণে। তাবরিয়া উপসাগর, বাইতুল মুকাদ্দাস, আফিক ঘাঁটি এই পর্বতমালাকে ঘিরেই। আফিকের যে ঘাঁটিতে দাজ্জাল মুসলমানদের অবরোধ করবে সেটাও রয়েছে তাবরিয়া উপসাগরের দক্ষিণে। এই সমস্ত এলাকার সবগুলোই গোলান পর্বতমালার একেবারে নিচে, যা বর্তমান ইহুদিদের দখলে। কাজেই এই কথা সুস্পষ্ট যে দাজ্জাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই দুনিয়াতে আছে। তার জন্ম অনেক আগেই হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই সে অপেক্ষার প্রহর গুনছে। সময় ও ক্ষণ হিসাব করে তার ভয়ঙ্কর সব ফিতনা নিয়ে সে একদিন বেরিয়ে আসবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সর্বত্র, প্রতিটি দেশে, প্রতিটি শহরে সে নিমিষেই পৌঁছে যাবে। অনেকের মাঝে প্রশ্ন আসে, দাজ্জাল কি এখনও সেই দ্বীপে বন্দী আছে, নাকি দ্বীপ ছেড়ে বেরিয়ে এসেছে, নাকি সে লোকসমাজে আসার আগে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? এরকম প্রশ্নের উত্তর হল, আত্মপ্রকাশ পর্যন্ত দাজ্জাল শিকল আবদ্ধ হবে এরকম কোনো দলিল নেই। উম্মুল মোমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দাজ্জাল কারো উপরে ক্ষুব্ধ হয়ে আত্মপ্রকাশ করবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 8620। অর্থাৎ দাজ্জাল আগমনের আগে শিকল মুক্ত হবে এমন নয়, দাজ্জাল আত্মপ্রকাশের আগ পর্যন্ত যদি শিকল আবদ্ধ থাকে তাহলে সে ক্ষুব্ধ হবে কার উপরে, বরং বের হওয়ার আগে সে শিকল মুক্ত থাকবে এবং চূড়ান্ত আগ্রাসনের আগে আত্মপ্রকাশ করবে না। সে শিকল পরিহিত অবস্থায় কোথাও গিয়ে নিজেকে কোনো কিছু দাবি করলে কেউ তা শুনবে না, কোনো মুসলিম তার ফিতনায় পা দিবে না। তার জন্য অপেক্ষমান ইহুদিরাও শিকল পরিহিত কাউকে তাদের রাজা বা সম্রাট হিসেবে মেনে নিবে না। দাজ্জালের চূড়ান্ত দাজ্জালগিরি প্রকাশ পাবে নিজেকে রব দাবি করার পর। সে নিজেকে রব হিসেবে দাবি করার আগে নিজেকে নবী দাবি করবে, কিন্তু তখন তার ভেলকি প্রতারণা ফিতনা প্রকাশ পাবে না। বরং নিজেকে রব দাবি করার সময় তার অলৌকিক ক্ষমতা, প্রতারণা এবং ধোকাসহ যাবতীয় ফিতনা প্রকাশ পাবে। ইমাম হাকিম রহমতুল্লাহি আলহি বলেন, প্রথমে দাজ্জাল নিজেকে নবী দাবি করবে, অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পরে কোনো নবী নেই। তারপর সে আরও অনেক কিছু দাবি করবে, এমনকি বলবে, আমি তোমাদের রব।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মৃত্যুর আগে তোমাদের রবকে দেখতে পারবে না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলহি বলেন, তারপর দাজ্জাল বলবে আমি নবী, তারপর বলবে তোমাদের রব, তারপর সে অলৌকিক কাজ করে দেখাবে। কাজেই দাজ্জালের বৈশ্বিক ফিতনা প্রকাশ পাবে নিজেকে আল্লাহ বা রব হিসাবে দাবি করার পর। এর আগে সে নিজেকে নবী হিসেবে দাবি করবে। কাজেই আসল রূপে বের হওয়ার আগে সে শিকল মুক্তই থাকবে, এমনকি সে নির্জন দ্বীপেও থাকবে না, মনুষ্য সমাজে নিজেকে নবী হিসেবে দাবি করতে থাকবে। অথচ আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ৩০ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসুল। অনেকেই প্রশ্ন করে থাকে, তাহলে কি ৩০-এর পরেরগুলো সত্য নবী? অর্থাৎ নবী দাবি করার সংখ্যা যদি ৩০-এর অধিক হয়, তাহলে কি পরের নবীগুলো সত্য? এর পরিষ্কার জবাব হলো না, ৩০-এর পরেরগুলোও মিথ্যাবাদী ও ভণ্ড। কেননা অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যকের আগমন ঘটবে, তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পরে কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। আবু দাউদ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। হাদিসটির শেষে এটাও লেখা আছে, আমার পরে আর কোনো নবী নেই। কাজী ৩০ জনের পরেরগুলো কিভাবে সত্য নবী হতে পারে? হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলহি এ বিষয়ে বলেন, এই ৩০ জন মিথ্যাবাদী বলতে বিশেষভাবে ওরাই উদ্দেশ্য যাদের দাপট প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ মানুষের ভেতর তাদের প্রতারণায় সন্দেহ সৃষ্টি হবে। ফাতহুল বারি শরহে সহিহ বুখারী খণ্ড ১২ পৃষ্ঠা ৩৪৩। এই হাদিস আরবিতে দাজ্জালুন শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মিথ্যুক দাজ্জালও নিজেকে আল্লাহ দাবি করার আগে নবী দাবি করবে। তার আসল রূপে আসার আগে একজন সংস্কারক, শান্তিকামী নেতা ও মহান দিশারী নেতা হিসাবে সমাজে পরিচিত থাকবে। অতঃপর নিজেকে আল্লাহ দাবি করার পর তার পুরোপুরি মুক্তি ও আসল রূপ প্রকাশ পাবে। তার পূর্বে বিভিন্ন বিধিনিষেধ দ্বারা সে কোণঠাসা থাকবে, তারপরেও সবকিছুর ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে এই মুহূর্তে দাজ্জাল কোথায় আছে তা আমরা জানি না, সে কি শিকলবদ্ধ নাকি শিকলমুক্ত তাও জানা সম্ভব নয়। তবে সে কোথাও ঘাপটি মেরে আছে এটা সুনিশ্চিত। আমরা শুধু জানি বাইসানের খেজুর বাগান কমতে শুরু করেছে, তাবরিয়া উপসাগরের পানি শুকিয়ে যাচ্ছে, ইহুদিরা তাদের সম্রাটের আগমনের জন্য অপেক্ষা করছে, সে খুব শীঘ্রই এসে পড়বে। বলে রাখা দরকার যে অনেকেই ইন্টারনেট ইউটিউবে দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জালের জন্ম হয়েছে কিনা এসব বিষয়ে গুজব ও মিথ্যা রটাচ্ছে। তারা দাজ্জালের বিভিন্ন কল্পিত ছবি দিয়ে এই বিষয়টাকে ভিন্ন খাতি নিতে চাচ্ছে। অনেকে আবার হলুদ মিডিয়ার ফাঁদে পড়ে দাজ্জালকে নিয়ে কল্পকাহিনী বলে বেড়াচ্ছে। এদিকে ইসরায়েলের ঘোষণা দাজ্জাল চলে এসেছে, এই সমস্ত মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিডিয়া উঠে পড়ে লেগেছে। তার জন্ম অনেক আগেই হয়েছে, ১৪০০ বছর আগে তামিম আদ-দারি তাকে এক অজানা দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় আবিষ্কার করে, তার সঙ্গে কথা বলে, ফিরে এসে তার আগমনের আলামতগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনার সত্যতা দেন। তার সমর্থনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সালাতের পরে একসঙ্গে নিয়ে দাজ্জালের ব্যাপারে বিস্তারিত অবহিত করেন। দাজ্জাল মদিনার পূর্ব দিকের পারস্য অঞ্চল খুরাসান থেকে বের হবে। দাজ্জাল পৃথিবীর এমন এক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটা প্রাচ্যে অবস্থিত এবং যাকে খুরাসান বলা হয়। তার সঙ্গে একদল মানুষ থাকবে, তাদের একটি দলের লোকের চেহারা স্ফীত ঢালের মতো থাকবে। সুনানে ইবনে মাজা ২/১৩৫৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খুরাসান। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। তৎকালীন খুরাসান মদিনার পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে গঠিত ছিল। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং আশপাশের অন্যান্য দেশ নিয়ে গঠিত, যা জিহনুন নদীর তলদেশ দিয়ে বয়ে চলছে। ঐতিহাসিক খুরাসান অঞ্চল বর্তমান ইরানের উত্তর পূর্ব দিকে, তুর্কমেনিস্তানের দক্ষিণ এবং আফগানিস্তানের উত্তরে অবস্থিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুরাসানের সীমানা কতটুকু ছিল এ ব্যাপারে পাকিস্তানের বিখ্যাত আলেম ডক্টর ইসরার আহমদ চমৎকার এক তথ্য দিয়েছেন। তিনি বলেন, খুরাসান অঞ্চল পাকিস্তানের উত্তর পশ্চিম থেকে শুরু হয়ে ইরানের উত্তর পূর্ব দিক, উত্তর আফগানিস্তান মিলে গঠিত। খুরাসান হল আফগানিস্তানের কেন্দ্রবিন্দু। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, দাজ্জাল ইস্পাহানের ইয়াহুদিয়া অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৪৫১১। আরেক বর্ণনায় আছে, দাজ্জাল খুরাসান থেকে বের হবে। অন্য বর্ণনায় দেখা যায়, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। এই দুই বর্ণনায় মূলত কোনো বিরোধ নেই, কেননা ইস্পাহান ইরানের একটি প্রদেশ আর ইরান খুরাসানের অন্তর্ভুক্ত। ইস্পাহান বর্তমানে ইরানের একটি শহর, যা তেহরান থেকে ৪০৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে দেখলেন, তিনি বসে বসে কাঁদছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দাজ্জালের কথা মনে পড়ে গেছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে তোমার পক্ষ থেকে আমি যথেষ্ট হব।
আর যদি আমার পরে আত্মপ্রকাশ করে তবুও তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে যে সে হবে কানা আর তোমার রব কানানন। সে ইস্পাহানের ইহুদিয়া নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। মুসনাদ আহমদ খণ্ড ৬ পৃষ্ঠা ১৭৫। ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের গায়ে সবুজ বর্ণের চাদর বা জুব্বা থাকবে। সহি মুসলিম হাদিস নম্বর ৪/২২৬৬। দাজ্জালের সাথে যে দল থাকবে তাদের মুখমণ্ডল স্ফীত ঢালের মতো হবে। তাদের মুখে এমন নাকি কিছু পরিধান করে এমন করবে তা আল্লাহই ভালো জানেন। বলে রাখা দরকার যে ইস্পাহানের ইহুদি অঞ্চলের নামকরণ করার পিছনে একটা ঘটনা আছে। সম্রাট ভুক্তেনশ্বর যখন বাইতুল মুকদ্দাসে আগ্রাসন চালিয়েছিল তখন ইহুদিদের একটি বড় অংশ জেরুজালেম ছেড়ে ইস্পাহানের এই ইহুদিয়া অঞ্চলে আশ্রয় নিয়েছিল, ফলে এই এলাকার নাম হয়ে যায় ইয়াহুদিয়া। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ইস্পাহানি ইহুদিদের বিশেষ এক মর্যাদা রয়েছে। ফাথুল বাড়ি ৩০/৪৫। দাজ্জাল তার আসল রূপে ইস্পাহান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে। দাজ্জাল সারা পৃথিবী জুড়ে ফিতনা ফেরি করে বেড়ালেও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কেননা দাজ্জাল নিজেই বলেছে, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে ৪০ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কুশমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দিবে। সহি মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। মদিনা শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার উল্লেখ করে মদিনার মাটিতে লাঠি দিয়ে আঘাত করে বলেছেন, দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না। কাজেই মদিনা নগরীতে কখনোই দাজ্জালের প্রভাব প্রবেশ করবে না, কারণ সেই দিন মদিনার ৭টি গেট থাকবে, প্রতিটি গেটে ২ জন করে ফেরেশতা নিযুক্ত থাকবে। সহি বুখারী হাদিস নম্বর ৭১২৬। অন্য আরেক বর্ণনায় আছে, এমন কোনো নগরী নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা ব্যতীত। মদিনার প্রতিটি প্রবেশদ্বারে সেই দিন ২ জন করে ফেরেশতা থাকবে, যারা তার থেকে দাজ্জালের প্রভাবকে প্রতিহত করবে। মদিনার সেই ৭টি গেট যেখানে ১৪ জন ফেরেশতা নিযুক্ত থাকবে তা মদিনায় প্রবেশের ৭টি পথ হতে পারে, কেননা বর্তমানে মদিনা প্রবেশের ৭টি বড় রাস্তা বিদ্যমান রয়েছে। এগুলো হলো জেদ্দা থেকে আসার পথ, মক্কা থেকে আসার পথ, রাবিক থেকে আসা পথ, বিমানবন্দর থেকে আসা পথ, তাবুক থেকে আসা পথ, এবং আরও ২টি পথ হচ্ছে মফস্বল অঞ্চল থেকে মদিনায় প্রবেশ করা যায়। আল্লাহই ভালো জানেন কোন ৭টি গেটে ২ জন করে মোট ১৪ জন ফেরেশতা সেদিন দাজ্জালের ফিতনা থেকে মদিনাকে পাহারা দিবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন, তাতে তিনি ৩বার বললেন, ইয়াউমুল খালাসি ওয়ামা ইয়াউমুল খালাসি। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াউমুল খালাস কি জিনিস? উত্তরে তিনি বলেছেন, দাজ্জাল আসবে এবং উহুদ পাহাড়ের উপরে আরোহণ করবে, তারপর তার সঙ্গীদের বলবে, তোমরা কি ওই সাদা ভবনটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। তারপর সে মদিনার দিকে এগিয়ে আসবে। সে তার প্রতিটি পথে খাপ খোলা তরবারি হাতে একজন ফেরেশতাকে দণ্ডায়মান দেখতে পাবে। সে সাফখাতুল জুরুফের দিকে যাবে এবং নিজ তাবুর গায়ে আঘাত হানবে। তারপর মদিনা ৩টি কম্পনে প্রকম্পিত হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও নারী, ফাসিক পুরুষ ও নারী মদিনা থেকে মুক্ত হয়ে যাবে। এটিই হলো ইয়াউমুল খালাস বা মুক্তির দিন। এখানে একটা জিনিস খেয়াল করার মতো যে দাজ্জাল যখন আসবে তখন মসজিদে নববীকে সাদা ভবন আখ্যা দিবে, অথচ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে যে সময় এই কথাটি বলেছিলেন তখন মসজিদে নববী সম্পূর্ণ মাটির তৈরি ছিল। আর এখন যারা হজে গিয়ে মসজিদে নববীকে দেখেছেন তারা ভালো করে বলতে পারবেন, দূর থেকে কিংবা কোনো উঁচু জায়গা থেকে অন্যান্য ইমারতের মাঝে তাকে পুরোপুরি একটি সাদা ভবনের মতোই মনে হয়। এমনকি স্যাটেলাইটের সাহায্যে মসজিদে নববীর একটি চিত্র ধারণ করা হয়েছিল, তাতে এই মসজিদটিকে সাদাই দেখা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সত্যই না বলে গেছেন, তিনি যে সত্য নবী তা অন্যান্য অনেক হাদিসের মতো এই হাদিস থেকেও সুস্পষ্ট। মক্কা এবং মদিনা ছাড়াও দাজ্জাল আরও ২টি জায়গায় প্রবেশ করতে পারবে না। মদিনার আনসার সাহাবি রাদিয়াল্লাহ তাআলাহু এর মধ্য থেকে একজন একবার এক সাহাবি রাদিয়াল্লাহ তাআলাহুর কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে তা আমাকে বলুন। তখন তিনি তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেন। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে তোমাদের মাঝে ৪০ দিন থাকবে। সে দুনিয়ার প্রতিটি পানি পানের স্থানে পৌঁছে যাবে, সমস্ত এলাকায় পৌঁছে যাবে। সে ৪টি মসজিদে প্রবেশ করতে পারবে না, মসজিদ আল হারাম, মদিনার মসজিদ, সিনাই মসজিদ এবং মসজিদ আল আকসায়। প্রশ্ন এসে যায়, দাজ্জাল যদি মক্কায় প্রবেশ করতে না পারে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে মক্কায় দেখলেন কিভাবে, তার চেহারার বর্ণনা দিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর হল, দাজ্জাল শেষ জামানায় তার ফিতনার সময় মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় দাজ্জালকে স্বপ্নে দেখেছিলেন। যেহেতু নবী আলাইহিমুসসালামগণের স্বপ্ন সত্য, সেহেতু দাজ্জাল সেই মুহূর্তে সেখানে ছিল, কিন্তু শেষ জামানায় তার দাজ্জালি ফিতনার সময় সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জালকে সপ্তাকাশে ভ্রমণ রজনীতেও একবার দেখেছিলেন। সহি বুখারি হাদিস নম্বর 3239। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি, পারস্য, অনারব এবং অন্যান্য সাধারণ কিছু লোকজন। তাদের অধিকাংশই হবে বেদুইন এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে তায়ালিসা অর্থাৎ সেলাইবিহীন চাদর। সহি মুসলিম হাদিস নম্বর 7579। তায়ালিসা চাদরের মতো ঘাড়ের ওপর দিয়ে বিছিয়ে পরিধান করতে হয়। সেলাইবিহীন এই বস্ত্র পরিধান করলে সারা দেহ ঢেকে যায়, অনেকটা শালের মতো দেখায়। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ, তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা। প্রশ্ন আসতে পারে, নারীরা এত বেশি পরিমাণে দাজ্জালের ফিতনায় পড়বে কেন? কেনই বা তারা এত বেশি পরিমাণে ইমান হারা হবে? এর রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, কিয়ামতের আগে নারীদের সংখ্যা এত অধিক বেড়ে যাবে যে একজন পুরুষকে 50 জন নারীর দেখাশোনা করতে হবে। পুরুষের তুলনায় নারীর সংখ্যাধিক্যতা দাজ্জালের অনুসারী হওয়ার একটি কারণ হবে। দ্বিতীয়ত, মহিলারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে, তারা সহজেই ধোকার শিকার হয়। এটাকে সৃষ্টিগত দুর্বলতা বলা যেতে পারে। অন্তর নরম হওয়ার কারণে তারা সহজেই প্রলোভনে বা ফাঁদে পা দেয়। সেই জায়গায় দাজ্জালের প্রলোভন তো সবচাইতে বড় ও মারাত্মক প্রলোভন। সৌন্দর্য প্রতিযোগিতার মতো সেলুলয়েড প্রলোভনে আজ নারীরা হায়া আব্র ছুঁড়ে ফেলে দিয়ে ঘর ছাড়া হচ্ছে। কেরিয়ার গঠনের জন্য স্বামী সন্তান পরিবার ফেলে কার্পেটের চোরাবালির ফাঁদে পা দিয়ে হাই অফ গেলদের মনোরঞ্জন করছে। টাকার লোভে আজ নারীরা পতিতাবৃত্তির মতো জঘন্য পেশায় নাম লেখাচ্ছে। ক্ষমতার লোভে আজ কত শত নারী কাঁধে কাঁধ, কোমরে কোমর মিলিয়ে কাজ করতে গিয়ে সর্বস্ব বিকিয়ে দিচ্ছে। আজকের দেশি বিদেশি সুদভিত্তিক এনজিওগুলো, পরিবার পরিকল্পনা, বিভিন্ন দেশীয় চ্যারিটি সংস্থাগুলোর মূল গ্রাহকও কিন্তু এই নারী। নারীদেরকে উদ্যোক্তা বানানোর নামে ঘর থেকে বের করে নিয়ে আসছে। নারীরা লোভে পড়ে সুদের ভিত্তিতে ঋণ নিচ্ছে, অত্যপর ঘরবাড়িসহ সর্বস্ব খোয়াচ্ছে। ইসলামের নাম ভাঙিয়ে রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন দল ফিরকার অনুসারীদের অধিকাংশই তো ঘর ছাড়া নারী। এই সমস্ত ক্ষুদ্র দাজ্জালের হাত থেকেই তো পুরুষ নারীদেরকে হেফাজত করতে পারেনি। তাহলে দাজ্জালের ভয়াবহ আগ্রাসন থেকে এই নারীকুলকে কে বাঁচাবে? এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জাল মদিনার পাশে মারিকানা নামক জলাশয়ে নেমে পড়লে তার দিকে মদিনার অধিকাংশ নারীরা ধেয়ে যাবে। তখন মদিনার পুরুষেরা দাজ্জালের প্রতারণার ভয়ে তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5355। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের দাজ্জালের অনুসারী হবে বলে তাদেরকে দোষারোপ করেননি, বরং তাদের সৃষ্টিগত দুর্বলতার কথা জানিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে সতর্ক করে গেছেন। নারীদের জন্য দাজ্জালের ফিতনায় পড়ার তৃতীয় কারণ হবে জিহবার সংযম না করা, গীবত, ঝগড়াঝাটি, কটুকতা নিয়ে হরহামেশা পড়ে থাকা। এই অনর্থক আমল বিনাশী কর্মকাণ্ডগুলো নারীদেরকে দাজ্জালের ফিতনায় ফেলবে। নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এইরকম ভবিষ্যৎবাণী করা হয়নি, বরং তারা যেন এই ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে সেই জন্যই বলা হয়েছে। বেশি বেশি দান সৎকা, জবানের হেফাজত, ইসলামকে মনে প্রাণে ধারণ, নিরঙ্কুশ দিন পালন হতে পারে বাঁচার পথ। চতুর্থ কারণ হল নারীদের সরলতা। কথায় আছে, নারীর হৃদয় সহজেই করা যায় জয়। তাদের অন্তর খুব সহজেই কারো প্রতি ঝুঁকে যায়। বর্তমান বিশ্বের তথাকথিত সেলিব্রিটির ফ্যান ফলোয়ারদের দিকে তাকিয়ে দেখুন, এদের অধিকাংশই নারী। আল্লাহুল মুস্তায়ান। মিথ্যা অভিনয় আর কণ্ঠের ভেলকি দেখিয়ে কত শত নারীর হৃদয় জয় করে নিয়েছে এরা। সেই তুলনায় দাজ্জালের অনুসারী অধিকাংশই নারী হলে অবাক হওয়ার কিছুই নেই। এই সমস্ত ছোট ছোট ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে না রাখলে দাজ্জালের বড় ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অতটা সহজ হবে কী করে? ঝড় তো প্রায়ই আসে, কিন্তু ঘূর্ণিঝড় তো সহজে আসে না। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে চাইলে ছোট ছোট ঝড়ের সময়েই খুঁটি মজবুত করে নিতে হবে। অতঃপর ঘূর্ণিঝড় এসে গেলে তখন তার তাণ্ডব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সহজ হবে। খুঁটি আগে থেকেই নড়বড়ে থাকলে দাজ্জালের আগমনে সহজেই তা ভেঙে যাবে। নিত্য নতুন ফিতনার জোয়ার আসবে যাবে, মনের ঘরে এখনই লাগাম দিতে হবে। টিভি, ইন্টারনেট, পেপার পত্রিকার পাতায় নতুন নতুন ক্রাশ আসবে যাবে, এগুলি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। মহান আল্লাহ মা ও বোনদের জন্য ফিতনা থেকে বেঁচে থাকা সহজ করে দিন, আমিন। নারীদের পাশাপাশি গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের ইলম না থাকার কারণে তার অলৌকিক ক্ষমতা দেখেই ফিতনায় পড়ে যাবে। মূলত দুইটি বিভ্রান্তির উপর ভিত্তি করে অজ্ঞ জাহিল গ্রাম্য লোকেরা দাজ্জালের অনুসারী হবে। এক, অলৌকিকত্ব ও কারামত দেখে, আর দুই, ওলি বা কোনো মানুষের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক শক্তি থাকতে পারে বলে বিশ্বাস করার কারণে। নির্ভেজাল তৌহিদের জ্ঞান না থাকার কারণে বর্তমানে মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যেও এই দুইটি বিশ্বাস ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশে প্রায়ই নতুন নতুন অলিবাবা বের হয়।
কারামতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম এদেরকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন অলি বলে বিশ্বাস করে। সাজদা, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদেরকে আল্লাহর সাথে শরিক করে। এই সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করে যে ঝড় বৃষ্টি, ধন সম্পদ, জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। এই সকল ক্ষুদ্র দাজ্জাল মহা দাজ্জালকে গ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করে। যারা ছোট দাজ্জালদেরকে কারামতের গল্প শুনি মেনে নিচ্ছে, স্বভাবতই কানা দাজ্জালের মহাকারামত দেখে তাকে বিনা দ্বিধায় মেনে নিবে। এমনকি যারা ছোট দাজ্জালদের বিশ্বাস করেনি তারাও কানা দাজ্জালের মহাকারামত দেখে বিভ্রান্ত হয়ে যাবে। শুধু তাওহিদ ও রিসালাতের গভীর ইমান এবং মহান আল্লাহর তাওফিক ও রহমতি মুমিনকে এই ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের অনুসারীদের মধ্যে তুর্কি লোকেরা থাকবে, তাদের চেহারা হবে চ্যাপটা বা স্ফীত ঢালের মতো। তাদের মুখের সামনে ঢাল থাকবে নাকি তাদের মুখই এমন থাকবে তা আল্লাহ আলাম। তাদের পায়ে থাকবে পশমের জুতা। এর দ্বারা প্রতীয়মান হয় যে তুর্কিরা দাজ্জালের অনুসারী এবং সহযোগী হবে, আল্লাহ অধিজ্ঞাত। অনারবদের কিছু লোক দাজ্জালের অনুসারী হবে। কিয়ামতের আগে খুজ ও কিরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর মধ্যে যুদ্ধ হবে। কিরমান ইরানের একটি নগরীর নাম। বর্তমানে ইরানের জনসংখ্যার দিক থেকে এর অবস্থান দশম। উল্লেখ্য যে ইরান, তুর্কি ও ইসরায়েল তিনটি বড় অনারব দেশ। এছাড়াও মদিনার কাফির মুনাফিক সেখান থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জাল মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। এ সময় মদিনা তিনবার কেঁপে উঠবে। তখন সকল কাফির ও মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7124। অর্থাৎ এই তিন কম্পনের মাধ্যমে মদিনা থেকে কাফির ও নিফাকগ্রস্ত সকলেই বের হয়ে আসবে। অনেক সময় মা খালারা চালনিতে চাল রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো চাল থেকে কালো চাল আলাদা করে থাকেন। এখানেও প্রায় একই রকমের ঘটনা ঘটবে। মহান আল্লাহর ইচ্ছায় ভূমিকম্পের মাধ্যমে মদিনার মাটি কাফির ও মুনাফিক থেকে আলাদা হয়ে যাবে, ভালো থেকে মন্দ আলাদা হয়ে যাবে, মিথ্যুক দাজ্জাল আর সত্যবাদ ইমানদারের দল আলাদা হয়ে যাবে। হক আর বাতিল আলাদা হয়ে গেলে মদিনায় তখন অবস্থান করবে ইমানদারগণ এবং তাওহিদবাদীগণ। তাদেরকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না, তার দলে ভিড়াতে পারবে না। মুসলিমদের বিজয় সুনিশ্চিত। আমাদের মনে প্রশ্ন আসে, দাজ্জাল কতদিন দুনিয়াতে অবস্থান করবে? তার ভয়াবহ ফিতনা কতদিন বিরাজ করবে? তার হাত থেকে কি মানুষ রেহাই পাবে না? একই প্রশ্ন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার আন্তর মাথায় ঘুরপাক খেত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিনটি হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, যেই দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেই দিন কি একদিনের ইসালাত যথেষ্ট হবে? উত্তরে নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। সাহাবাগণ দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান হওয়ার খবর শুনে সর্বপ্রথম সালাতের চিন্তা করেছিলেন। সুবহানাল্লাহ। সালাত কিভাবে আদায় করবেন সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। অন্য কোনো চিন্তা তাদের মাথায় আসেনি। সালাত বান্দার মুক্তির পথ। দুনিয়া এবং আখিরাত উভয় জীবনেই। আমাদেরও মাথায় প্রশ্ন আসে, তখন সালাত কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এর সমাধান টেনে দিলেন। তিনি আন্দাজ করে পড়তে বললেন, দাজ্জালের সেই 1টি বছর এভাবেই অনুমান করে সালাত আদায় করে নিতে হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাজ্জালের গতি ও দুনিয়াতে তার অবস্থানকালের মেয়াদকাল সম্পর্কে জিজ্ঞাসা করার বিষয়টি তাদের সামরিক চিন্তার প্রমাণ বহন করে। প্রশ্নটি করে তারা জানতে চেয়েছিলেন, আমাদেরকে দাজ্জালের সাথে কতদিন যুদ্ধ করতে হবে? যেহেতু যুদ্ধে চলাচল এবং দৌড়ঝাঁপ একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা জিজ্ঞেস করেছিলেন, দাজ্জালের মেয়াদকাল কতদিন হবে? প্রথম দিনটি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান হবে, আর তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে, অবশিষ্ট 37 দিন সাধারণ দিনের মতো হবে। এই হিসাবে দাজ্জালের দুনিয়াতে অবস্থানের মেয়াদকাল 1 বছর 2 মাস 14 দিনের সমান হবে। কোনো কোনো বিশ্লেষক দিবসের দীর্ঘ হওয়ার অর্থ এই লিখেছেন যে পেরেশানির কারণে দিনটি দীর্ঘ বলে মনে হবে, কিন্তু হাদিস বিশেষজ্ঞদের মতে হাদিস দ্বারা বাহ্যত যা বোঝা যাচ্ছে বাস্তবে তাই এর মর্ম। অর্থাৎ প্রথম 3টি দিন এতটাই দীর্ঘ হবে যা হাদিসে বলা হয়েছে, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি তার প্রমাণ বহন করে। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যা করেছেন। এছাড়া সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করেছেন, উক্ত দিনগুলোতে আমরা সালাত কত ওয়াক্ত পড়ব, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সময় হিসাব করে সালাত আদায় করবে। এই বিষয়টিও প্রমাণ করে যে এখানে প্রকৃত দীর্ঘতাই বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার আনসার গোত্রে একজন ইহুদি বালক বাস করত। তার নাম ছিল সাফি ইবনু সাইয়াদ। সবাই তাকে ইবনু সাইয়াদ নামেই চিনত। অল্প বয়সে জাদুবিদ্যা, গায়েবী বিষয় জানা এবং অন্যান্য বিস্ময়কর বিষয় সৃষ্টিতে সে ছিল সিদ্ধহস্ত। সে কখনো সত্য বলতো, আবার কখনো মিথ্যা বলতো। সে মানুষের অন্তরে কী রয়েছে তা বলে দিতে পারত,
তার এই শয়তানি শক্তির কারণে লোকেরা এমনকি উঁচু স্তরের বেশ কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু তাকে দাজ্জাল বলে সন্দেহ করত। ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলে তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন ইবনু সাইয়্যিদ দাজ্জাল কিনা। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলাহু ও সাহাবাই কিরামের একটি প্রতিনিধি দল সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন। ইবনু সাইয়্যিদ তখন ইহুদি বসতি বনু মাগালা এর উতুম নামক স্থানে বন্ধুদের সাথে খেলা করছিল। তার বয়স তখন কৈশোর ছুঁই ছুঁই। সে যখন স্বীয় খেলাধুলায় মগ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে পিঠে মৃদু আঘাত করলেন। ইবনু সাইয়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগ স্থাপন করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? প্রশ্ন শুনে ইবনু সাইয়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করি যে আপনি হলেন অশিক্ষিত নিরক্ষর মানুষের রাসূল। এই কথা বলেই ইবনু সাইয়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন করল। সে বলল, আপনি কি মনে করেন আপনি আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আচ্ছা মতো ধমকালেন এবং বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো তুই কি কি দেখিস, অর্থাৎ অদৃশ্য বিষয়ে তোর কি কি জানা আছে? উত্তরে সে বলল, আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী লোক আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোর ব্যাপারে সবকিছুই বিভ্রান্তিকর মনে হচ্ছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করার জন্য তাকে বললেন, আমি তোর বিষয়ে একটি কথা আমার মনের মাঝে লুকিয়ে রেখেছি, বলতো সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে সূরা দুখানের ১০ নম্বর আয়াত অর্থাৎ, যেই দিন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এই আয়াতটি গোপন করে তাকে জিজ্ঞেস করলেন তিনি কি লুকিয়ে রেখেছেন। উত্তরে সে বলল, দোখ দোখ। শব্দটি ছিল দুখান, যার অর্থ ধূম্রকুঞ্জ বা ধোঁয়া। কিন্তু ইবনে সাইয়্যিদ সম্পূর্ণ শব্দটি বলতে পারল না, শুধুমাত্র প্রথম অংশ দোখ বলতে পারল। উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দূর হয়ে যা, তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না, অর্থাৎ এর বেশি বলতে পারবি না, তুই তোর নিজস্ব সীমারেখার গণ্ডির বাইরে যেতে পারবি না। পরিস্থিতি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যদি দাজ্জাল হয় তবে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই। সহিহ বুখারি হাদিস নম্বর 1354। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন, ও যদি দাজ্জাল হয় তবে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই? কারণ দাজ্জালের হত্যার বিষয়টি আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে লিখে রেখেছেন। আর তাকে হত্যা করে কোনো লাভ নেই এর অর্থ হল, সেই সময় মদিনার ইহুদিদের সঙ্গে মুসলমানদের শান্তি চুক্তি ছিল। এই চুক্তি চলাকালীন সময়ে কোনো ইহুদিকে হত্যা করে ফায়দা নেই বলে উমর রাদিয়াল্লাহু তাআলাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন। প্রশ্ন আসে, ইবনু সাইয়্যিদ সম্পূর্ণ শব্দ দোখান বলতে না পারলেও কিভাবে দুঃখ বলতে পেরেছিল, আর কেনই বা দোখান বলতে পারেনি? এর পিছনে কারণ হল, ইবনু সাইয়্যিদ ছিল গণক, একজন ভাগ্য গণনাকারী। জিন শয়তান তার কাছে গোপন বা লুকায়িত তথ্য পৌঁছে দিত। ইবনু সাইয়্যিদ নিজেই বলেছিল, আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী লোক আসে, অর্থাৎ কখনো ভালো জিন আবার কখনো খারাপ জিন আসে। সে তাকে বিভিন্ন তথ্য বলে দেয়, কখনো সত্য বলে আবার কখনো মিথ্যা বলে। জাদুকরেরা বা গণকেরা ওই প্রাপ্ত তথ্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইবনু সাইয়্যিদকে প্রশ্ন করেছিলেন, জান্নাতের মাটি কিরূপ হবে? সে বলেছিল, হে আবুল কাসিম, জান্নাতের মাটি সাদা ময়দা এবং মিশকের মতো সুগন্ধিযুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য বলেছ। আরেকবার মদিনার কোনো এক গলিতে ইবনু সাইয়্যিদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলাহুর সামনাসামনি দেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই পর্যায়ে জিজ্ঞেস করেন, তুমি কি দেখতে পাও? সে বলল, আমি পানির উপরে আরশ দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো সমুদ্রে ইবলিশের সিংহাসন দেখতে পাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আচ্ছা তুমি আর কি দেখতে পাচ্ছ? সে বলল, আমি দুইজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে অথবা দুইজন মিথ্যাবাদী ও একজন সত্যবাদীকে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে ছেড়ে দাও, সে অস্পষ্টতার শিকার। সহিহ মুসলিম হাদিস নম্বর 7082। দেখা যাচ্ছে ইবনু সাইয়্যিদ কখনো সত্য বলছে আবার কখনো আংশিক সত্য বলছে, আবার কখনো অস্পষ্টতার শিকার হচ্ছে। কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহু গণকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, ওইসব কিছু নয়। সাহাবিগণ আবারও নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের কথা তো কখনো কখনো সত্য বলে প্রতিভাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ওইগুলো সত্য কথা, জিনেরা ওইগুলো ফেরেশতাদের থেকে গোপনে জেনে নিয়ে দ্রুত পালিয়ে আসে এবং তাদের বন্ধুদের কানে কানে জানিয়ে দেয়। এরূপ গণকরা ওইসবের সাথে অসংখ্য মিথ্যা কথা যুক্ত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ফেরেশতারা আল্লাহর নির্দেশ নিয়ে আসমান থেকে মেঘের আড়ালে অবতরণ করেন। আসমানে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারা সেসব বিষয়ে আলোচনা করেন। শয়তান এসব বিষয়ে গোপনে চুরি করে শুনে এবং এগুলো গণকদের পর্যন্ত শুনিয়ে দেয়।
এরপর গণকরা নিজেদের পক্ষ থেকে এর সঙ্গে অসংখ্য মিথ্যা যুক্ত করে। রিয়াজুস সালিহীন বই ১৮ হাদিস ১৬৬৮ বুখারি ও মুসলিম। ইবনু সাইয়াদের ব্যাপারটাও ঠিক এরকম, সে জিনের কাছ থেকে পূর্ণাঙ্গ শব্দ দুখান পায়নি, সে কারণেই আংশিক বলতে পেরেছে। এমন হতে পারে পূর্ণাঙ্গ শব্দটি শোনার আগেই উল্কাপিণ্ড শয়তান জিনের দিকে ধেয়ে আসছিল বিধায় সে যতটুকু শুনেছিল ততটুকুই ইবনু সাইয়াদের কাছে পৌঁছে দিয়েছিল। উল্লেখ্য, আল্লাহ তাআলা আসমানের তারকারাজিকে তিনটি কারণে সৃষ্টি করেছেন। প্রথম কারণটি হল দুনিয়ার আকাশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। দ্বিতীয় কারণটি হল শয়তানের জন্য ক্ষেপণাস্ত্রস্বরূপ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। সূরামূলক আয়াত ৫। তৃতীয় কারণটি হল পথ প্রদর্শনের জন্য। আল্লাহ তাআলা বলেন, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ, আর তারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সূরা নাহল আয়াত ১৬। বলে রেখা ভালো, এই তিনটি কাজ ছাড়া তারকারাজিকে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা নিষেধ। যেমন তারকা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারকা দ্বারা বিয়ে শাদী সুলক্ষণ কুলক্ষণ গ্রহণ করা ইত্যাদি। ইবনু সাইয়াদ এভাবেই শয়তান জিনদের সাথে যোগাযোগ রাখত, মানুষের গোপন বিষয়াদি বলে দিত, তবে তা নির্ভর করত তার কাছে আসা জিনদয় কতটা স্পষ্টভাবে তার কানে পৌঁছে দিতে পারে, আল্লাহ অধিজ্ঞাত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর বাগানে গেলেন। সেখানে ইবনু সাইয়াদ অবস্থান করছিল। ওখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর বৃক্ষের পেছনে লুকাতে চাইলেন, যাতে তার অজান্তেই তার কিছু কথা শুনতে পান। ইবনু সাইয়াদ তখন চাদর গায়ে জড়িয়ে শুয়েছিল। চাদরের ভেতর থেকে কি যেন গুনগুন আওয়াজ ভেসে আসছিল। এমন সময় ইবনু সাইয়াদের মা এসে রণে ভঙ্গ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর বৃক্ষের পেছনে লুকানো দেখে ইবনু সাইয়াদকে বলল, হে শাফি, ওই তো মুহাম্মদ এসে গেছে। এই কথা শোনা মাত্রই ইবনু সাইয়াদ তার গুনগুন আওয়াজ বন্ধ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওর মা এসে যদি বাধা না দিত তাহলে সে আওয়াজ তার আসল চেহারা উন্মুক্ত করে দিত। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়ার জন্য লোকসম্মুখে দাঁড়ালেন। তখন আল্লাহর প্রশংসা বর্ণনা করে দাজ্জালের আলোচনা তুলে ধরলেন। বললেন, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে সতর্ক করছি। হযরত নূহ আলাইহিস সালামের পর এমন কোনো নবী আবির্ভূত হননি যিনি স্বীয় জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালামও দাজ্জাল বিষয়ে স্বীয় জাতিকে সতর্ক করেছেন। তবে আমি তোমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বর্ণনা করব যা ইতিপূর্বে কোনো নবী বর্ণনা করেননি। জেনে রেখো, দাজ্জাল এক চোখ কানা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কানানন। সহি মুসলিম হাদিস নম্বর ২৯২৯। এই হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইবনু সাইয়াদের কথোপকথন এবং মুলাকাতের বিভিন্ন ঘটনা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্নভাবে পরখ করেছেন, তাকে বুঝতে চেয়েছেন সে দাজ্জাল কিনা, সে ব্যাপারে জানতে চেয়েছেন, কিন্তু নিজ থেকে তিনি কখনও মুখ খোলেননি। শেষ অব্দি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছুই বলে যাননি। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে ইবনু সাইয়াদকে দাজ্জাল বললেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চুপ থেকেছেন, তার কথাকে অস্বীকার করেননি। সহি বুখারী হাদিস নম্বর ১৩৫৫, সহি মুসলিম হাদিস নম্বর ২৯৩১। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্যকে নাকচ করেও দেননি, আবার হেসূচক কিছুই বলেননি। এর তিনটি কারণ থাকতে পারে। প্রথম কারণটি হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় কারণটি হল তার কাছে ইবনু সাইয়াদের ব্যাপারে কোনো ওহিনাজিল হয়নি। তৃতীয় কারণটি হল তখনও তামিমাদ দাড়ি মারফত অজানা দ্বীপে দাজ্জাল শিকলবদ্ধ থাকার খবর এসে পৌঁছেনি। শেষ অব্দি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু সাইয়াদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যাননি। তবে সাহাবাদের চেহারার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহিয়া কালবি দেখতে জিব্রিল আলাইহিস সালামের মতো, উরওয়া ইবনে মাসুদ সাকাফি দেখতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের মতো, এবং আব্দুল উজ্জা ইবনে কাতাদা দেখতে দাজ্জালের মতো। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর ৩২৯৯১। এখন আমরা জানব ইবনু সাইয়াদকে নিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মতামত। প্রথম ঘটনাটি হল জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে এই কথা বলেছেন যে ইবনু সাইয়াদই হল দাজ্জাল। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর নামে শপথ করে এই কথা বলছেন? তিনি বললেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিষয়ে শপথ করতে শুনেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাকে প্রত্যাখ্যান করেননি। সহি মুসলিম হাদিস নম্বর ৭০৭৯। অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেননি, তাকে থামিয়ে দেননি, আবার তাকে সত্যায়নও করেননি, সমর্থনও দেননি। নিরবতা সমর্থন কিনা তাও বোধগম্য হয়নি। আমরা জানি দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যুক, সেই অর্থে ইবনু সাইয়াদ ক্ষুদ্র দাজ্জাল। হতে পারে সে কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীপে আটকে থাকা দাজ্জাল নিয়ে সরব থাকলেও ইবনু সাইয়াদের ব্যাপারে বরাবরই নীরব থেকেছেন। অথবা তখনও নির্জন দ্বীপে শিকল আবদ্ধ থাকা দাজ্জালের খবর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কিরামগণের কাছে পৌঁছায়নি, আল্লাহ অধিজ্ঞাত।
দ্বিতীয় ঘটনাটি হল উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনু সায়াদের সঙ্গে আমার দুইবার সাক্ষাৎ হয়েছে। একবার সাক্ষাতের পর আমি জনৈক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলেন যে ইবনু সায়াদি দাজ্জাল? জবাবে সে বলল, আল্লাহর শপথ, কখনো না। আমি বললাম, তাহলে তো আমাকে মিথ্যা বলেছেন। আল্লাহর কসম, আপনাদের জনৈক ব্যক্তি তো আমাকে এই মর্মে সংবাদ দিয়েছে যে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে আপনাদের মধ্যে সর্বাধিক বিত্তশালী এবং সন্তান সন্ততি সম্পন্ন না হবে। আজ তো অনুরূপই হয়েছে। অতঃপর ইবনু সায়াদ আমাদের সাথে আলোচনা করল। এরপর আমি তাকে ছেড়ে চলে আসলাম। ইবনু সায়াদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকবার সাক্ষাৎ হয়। তখন ইবনু সায়াদের চোখ ফুলে উঠেছিল। তিনি তাকে বললেন, তোমার চোখের এই অবস্থা কেন হলো? সে বলল, আমি জানি না। আমি বললাম, সেটি তোমার মাথায় রয়েছে অথচ তুমি জানো না? অতঃপর সে বলল, আল্লাহ ইচ্ছা করলে তোমার এই লাঠিতেও তিনি চোখ পয়দা করে দিতে পারেন। এরপর সে গাধার মতো বিকট এক আওয়াজে চিৎকার করে উঠল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে থাকা লাঠি দ্বারা তাকে প্রহার করলেন। এর ফলে লাঠিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অবাক করা বিষয় হল, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলেছেন সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারবেন না। সহি মুসলিম হাদিস নম্বর 7094। অর্থাৎ ইবনু সায়েদকে লাঠি পেটা করার ঘটনা আদুপান্ত কিছুই তার মনে নেই। তার সঙ্গের এক সাথী তাকে অবহিত করেছিলেন যে তিনি ইবনু সায়েদকে লাঠি দিয়ে পিটিয়েছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে এই ঘটনা বর্ণনা করলেন। এই কথা শুনে তিনি বললেন, ইবনু সায়েদের নিকট তোমার কি প্রয়োজন ছিল? তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো প্রতি ক্রোধই প্রথমে দাজ্জালের প্রথম প্রকাশ ঘটবে? আরেক বর্ণনায় এসেছে, মদিনার কোনো রাস্তায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু সায়েদের সাক্ষাৎ পান। তিনি তাকে এমন কিছু কথা বলেন যার ফলে সে রাগে ফুলতে থাকে। সে এমন ফুলল যে সমগ্র গলি যেন পূর্ণ হয়ে গেল। অতঃপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। তার কাছে এই ঘটনার সংবাদ পৌঁছে গেল। তিনি বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন, ইবনু সায়েদের কাছে তোমার এমন কি প্রয়োজন ছিল? তুমি কেন তাকে খোঁচা দিতে গেলে? তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যাপারে ক্রুদ্ধ হওয়ার কারণেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে? সহি মুসলিম হাদিস নম্বর 7093। এই কয়েকটি ঘটনা থেকে আরও কিছু তথ্য পাওয়া গেল। ইবনু সায়াদকে নিয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জনৈক লোকের মধ্যে মত পার্থক্য দেখা গিয়েছে। দুজনেই নিজেদের বক্তব্যের পক্ষে আল্লাহর কসম খেয়েছেন। আবার ইবনু সায়াদের চোখ ফুলে যাওয়ার ঘটনা ঘটেছিল, যেমনটি দাজ্জালের চোখও ত্রুটিযুক্ত থাকবে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ইবনু সায়াদের দেহ ফুলে যাওয়ার ঘটনা শুনে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে বলেই দিলেন, তুমি কেন তাকে খোঁচা দিতে গেলে? দাজ্জাল তো কোনো ব্যাপারে রাগান্বিত হয়েই প্রকাশ পাবে। অর্থাৎ তারা সকলেই ইবনু সায়েদের কার্যকলাপ, তার হাবভাব, তার লক্ষণসমূহ ইত্যাদি দেখে সন্দেহ করত যে সেই দাজ্জাল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে যাননি বিধায় সুস্পষ্টভাবে তা বলতে পারত না। তৃতীয় ঘটনাটি হল, এই ঘটনাটি প্রখ্যাত আনসার সাহাবা আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা হজ বা উমরার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের সাথে ছিল ইবনু সায়াদ। অতঃপর এক স্থানে আমরা অবতরণ করলাম। লোকেরা এদিক ওদিক চলে গেল, কেবল আমি এবং সে রয়ে গেলাম। লোকেরা ইবনু সায়াদ সম্পর্কে যেই কথা বলাবলি করছে সে কারণেই আমি তার থেকে ভীষণ একাকিত্ব এবং আতঙ্ক বোধ করছিলাম। তিনি বলেন, সে তার মালপত্র আমার মালের সাথে এনে রাখল। আমি বললাম, গরম খুব প্রচণ্ড, তুমি যদি তোমার মালামাল ওই গাছের নিচে নিয়ে রাখতে। এই কথা শুনে সে তাই করল। অতঃপর আমাদের সামনে কতগুলো বকরি এলো। এই দেখে ইবনু সায়াদ সেখানে গেল এবং একপাত্র দুধ নিয়ে এলো। এরপর সে আমাকে বলল, হে আবু সাঈদ, তুমি দুধ পান করে নাও। আমি বললাম, গরম খুব প্রচণ্ড, দুধও গরম। আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুধ পান না করার এটাই কারণ ছিল যে তার হাতে দুধ পান করা বা তার হাত থেকে দুধ গ্রহণ করা আমি পছন্দ করিনি। এই দেখে ইবনু সায়াদ বলল, হে আবু সাঈদ, লোকের আমার সম্পর্কে যেই কথা কানাঘুষা করে বলছে সে কারণে এখন আমার ইচ্ছা যে আমি একটি রশি নিয়ে তা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই। অতঃপর সে বলল, হে আবু সাঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কারো নিকট লুকায়িত থাকলেও আনসার সম্প্রদায়ের নিকট তা লুকায়িত নয়। আর তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে তাদের মধ্যে সর্বাধিক জ্ঞাত নও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি যে দাজ্জাল কাফির হবে অথচ আমি মুসলমান? তিনি কি বলেননি যে দাজ্জাল সন্তানহীন হবে অথচ মদিনায় আমার সন্তান রেখে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না অথচ আমি মদিনা থেকে এসেছি এবং মক্কা যাবার ইচ্ছা করছি? আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার কথায় আমি তার পক্ষ অবলম্বন করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। অতঃপর ইবনু সায়েদ বলল, আল্লাহর কসম, আমি দাজ্জালকে চিনি, তার জন্মস্থান চিনি এবং এখন সে কোথায় আছে তাও আমি জানি। এটাও জানি যে বর্তমানে সে কোথায় অবস্থান করছে। তার পিতামাতাকেও ভালো করে চিনি। এই কথা শুনে আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে সন্দেহে পড়ে গেলেন। তিনি বললেন, তোর ধ্বংস অনিবার্য।
এমন সময় কাফেলার অন্য একজন ইবনে সায়াদকে বলল, তোকে যদি দাজ্জাল বানিয়ে দেওয়া হয় তবে তোর কেমন লাগবে? এই কথা শুনে ইবনে সায়াদ বলল, হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। মানুষকে বিভ্রান্ত করতে যেসব অলৌকিক ও জাদুময় ক্ষমতা দাজ্জালকে দেওয়া হবে সেসব যদি আমাকে দেওয়া হয় তবে আমি দাজ্জাল হওয়াকে খারাপ মনে করব না। সহিহ মুসলিম হাদিস নম্বর 7085। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পরের ঘটনা। ইবনু সায়াদ তখন নিজেকে মুসলিম হিসেবে দাবি করত, কিন্তু কবে কখন কার কাছে গিয়ে সে মুসলিম হয়েছে তা জানা যায়নি। সে আদৌ কি মুসলিম হয়েছিল নাকি মিথ্যা বলেছে সেই ব্যাপারটাও ছিল ধোঁয়াশায় ঘেরা। প্রশ্ন আসে, সে যদি একজন মুসলিম হয়ে থাকে তাহলে কিভাবে সে দাজ্জাল হওয়াকে পছন্দ করে? দাজ্জাল তো কাফির, একজন মুসলিম কি কখনো সগানে কাফির হতে চাইবে? অবশ্যই চাইবে না। তবে তার দেওয়া অন্যান্য কথাগুলো সত্য, তার সন্তান ছিল, সে মক্কা মদিনে প্রবেশ করতে পারত। কিন্তু আমরা জানি দাজ্জাল যখন তার আসল রূপে এসে 40 দিন ফিতনা ছড়াবে তখন সে নির্বংশ থাকবে এবং মক্কা মদিনে প্রবেশ করতে পারবে না। সুতরাং এই ঘটনাতেও ইবনু সায়াদের সন্দেহজনক আচরণ প্রকাশ পেয়েছে, তার ব্যাপারটা আসলে বিভ্রান্তিকর, আল্লাহ অধিজ্ঞাত। সুতরাং আমরা বলব এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন। আর এই ধরনের রহস্যপূর্ণ বিষয়কে গোপন রাখার মাঝে হয়তো আল্লাহ তাআলার বিশেষ তাৎপর্য নিহিত রয়েছে। আমরা বরং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা নিব, দাজ্জাল এসে গেলে আমাদের আচরণ তার সাথে কেমন হওয়া উচিত। সেই শিক্ষা নিব আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। তিনি তার দেওয়া দুধ পর্যন্ত খেতে চাননি, তার সহবতে থাকতে চাননি, তার থেকে নিজেকে গুটিয়ে রাখতে চেয়েছিলেন। দাজ্জালের সঙ্গে একজন মুসলমানের আচরণ এমনই হওয়া উচিত। এখন আমরা জানব ইবনু সায়াদ সম্পর্কে সালাফদের মতানৈক্য। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলহির মতে তামিমদারের ঘটনা সম্বলিত হাদিস এবং ইবনে সায়াদ বিষয়ক হাদিসগুলোর মাঝে এভাবে সমন্বয় সাধন হতে পারে। তামিমাদ দারি রাদিয়াল্লাহু তাআলাহু যে দীর্ঘকায় মানবকে শিকলে বাধা অবস্থায় অজানা এক দ্বীপে প্রত্যক্ষ করেছিলেন সে হচ্ছে প্রকৃত দাজ্জাল। আর ইবনে সায়াদ ছিল শয়তান। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইস্পাহান চলে যাওয়া পর্যন্ত দাজ্জালের আকৃতিতে বিদ্যমান ছিল। পরবর্তীতে সে স্বীয় বন্ধুদের নিয়ে ওখানে গিয়ে অদৃশ্য হয়ে যায়। ফাতহুল বারি 13/328। আবু আবদুল্লাহ আল কুর্তুবী রহমতুল্লাহি আলহির মতে সঠিক কথা হচ্ছে ইবনু সায়াদি দাজ্জাল। তার আচার আচরণে এটাই প্রকাশ পেয়েছে। এটা অসম্ভব কিছু নয় যে একই সময়ে সে দ্বীপে অবস্থান করবে, আবার পরবর্তী সময়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাঝে মিশে থাকবে। আল তাজকিরা পৃষ্ঠা 705। ইমাম নববী রহমতুল্লাহি আলহির মতে ওলামাগণ তার বিষয়টি জটিল হিসেবে চিহ্নিত করেছেন। তার ব্যাপারটি অনিশ্চিত, সে কি আসলেই দাজ্জাল নাকি দাজ্জাল ভিন্ন অন্য কেউ? অনেক দাজ্জালের মাঝে সেও এক বড় দাজ্জাল, বড় মিথ্যুক। ওলামাগণ বলেন এই কথা সুস্পষ্ট যে ইবনু সায়াদ দাজ্জাল নাকি ভিন্ন কেউ এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো উহি নাজিল হয়নি, বরং দাজ্জালের আকার আকৃতি এবং অন্যান্য বৈশিষ্ট্য উহি হয়েছে এবং কয়েকটি ঘটনার সমন্বয় করলে ইবনু সায়াদের মাঝে তার সম্ভাব্যতা খুঁজে পাওয়া যায়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাজ্জাল হিসেবে চিহ্নিত করা বা সে ভিন্ন অন্য কাউকে দাজ্জাল হিসেবে চিহ্নিত করা থেকে নিজেকে বিরত রাখেন। এ কারণেই তিনি উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, সে যদি দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না। এবং ইবনু সায়াদ সে যুক্তি পেশ করে যে সে একজন মুসলিম আর দাজ্জাল একজন কাফির। সে এও বলে তার সন্তান ছিল, কিন্তু দাজ্জালের কোনো সন্তান থাকবে না। এমনকি সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারে কিন্তু দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তার এই যুক্তির আসলে কোনো উত্তর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ফিতনার সময় সে কেমন হবে তার বর্ণনা দিয়েছেন, আর দুনিয়াতে তার বিচরণ কেমন হবে তার বর্ণনা দিয়ে গেছেন। তাছাড়া তার ব্যাপারটা অনিশ্চয়তায় ঢেকে যায় যখন সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা জিজ্ঞেস করে, আপনি কি বিশ্বাস করেন আপনি আল্লাহর রাসূল? এই কথা তাকে একজন বড় মিথ্যুক হিসেবেই প্রমাণিত করে। এমনকি সে বলতো তার কাছে কখনো মিথ্যুক আসে আবার কখনো সত্যবাদী আসে, এবং সে পানির উপরে সিংহাসন দেখতে পায়। সে আরও বলতো সে দাজ্জাল হতে অপছন্দ করবে না, এবং সে দাজ্জালের অবস্থান জানে। তার ভাষায়, নিশ্চয়ই আমি দাজ্জালকে চিনি, আমি তার জন্মস্থান এবং সে কখন কোথায় আছে তাও আমি জানি, এবং তার শরীর ফুলে ফেঁপে ওঠা, ফুলতে ফুলতে মদিনার গলি ভরাট হয়ে যাওয়া, বাহ্যিকভাবে তার ইসলাম প্রদর্শন, হজ ব্রত পালন, জিহাদে অংশগ্রহণ, আগে কেমন ছিল তার অস্বীকার করা, তার এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না যে সে দাজ্জাল নয়। শারহুল মুসলিম 18/46-47। সুতরাং নববী রহমতুল্লাহি আলহির আলোচনা থেকে এটাই বোঝা যায় যে ইবনু সায়াদি দাজ্জাল। ইমাম শৌকানী রহমতুল্লাহি আলহির মতে ইবনু সায়াদের ব্যাপারে আলিমগণের মতভেদ রয়েছে। তার ব্যাপারটা এতটাই জটিলতায় রূপ নিয়েছে যে তার ব্যাপারে সব ধরনের মতামত ব্যক্ত করা হয়েছে। তবে সকল হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাজ্জাল হওয়া বা না হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না, কোনো মীমাংসাও করে দেননি। এর পিছনে দুইটি কারণ থাকতে পারে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেননি যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবগত করেন। এ কারণেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে কসম খাওয়ার ব্যাপারটাও তিনি বাজেয়াপ্ত করেননি।
দ্বিতীয়ত, আরবের লোকেরা কখনো কখনো তাদের বাচন ভঙ্গির মাধ্যমে এমন কিছু প্রকাশ করে যেন তাতে সন্দেহের সৃষ্টি হয়। যদিও সেই ব্যাপারটা সন্দেহজনক নয়, সকল দলিলাদির মধ্য থেকে একটি ঘটনা প্রমাণ করে দেয় যে সেই প্রকৃত দাজ্জাল। যা সহি সনদে বর্ণিত হয়েছে মুসান্নফ আব্দুর রাজ্জাক 11/396 তাহকিক হাবিবুর রহমান আল আজামি এ বর্ণিত একটি হাদিসে। উক্ত হাদিসে এসেছে, ইবনু উমর রাদিয়াল্লাহ তাআলা বলেন, একদিন আমার সঙ্গে ইবনু সাইয়েদের সাক্ষাৎ হয়। তার সাথে ছিল একজন ইহুদি এবং দেখলাম তার চোখ ফুলে গেছে এবং গাধার চোখের মতো বড় হয়ে গেছে। আমি আল্লাহর কসম খেয়ে তাকে বললাম, ইবনু সাইয়াদ, কখন থেকে তোমার চোখ এরকম ফুলে বড় হয়ে গেল? সে বলল, মহিমান্বিত রবের কসম, আমি জানি না। আমি বললাম, তুমি মিথ্যা বলছ, তোমার চোখ তো মাথাতেই রয়েছে, অথচ তুমি জানো না। অতঃপর সে তার চোখে হাত দিল এবং নাকের ছিদ্র দিয়ে গাধার মতো তিনবার চেঁচিয়ে উঠল, নাইলুল আওতার শাহর মুন্তাকা আল আখবার 7/230/231। সহি মুসলিমের এক হাদিসেও এইরকম একটি বর্ণনা আছে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল, ইমাম শৌকানি রহমতুল্লাহি আলহি যারা ইবনু সাইয়েদকে দাজ্জাল বলেছেন তিনি তাদের পক্ষে। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলহির মতে তিনি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন। তিনি তামিম আদ্দারি বর্ণিত ঘটনার জের ধরে বলেছেন, সেই হল প্রকৃত দাজ্জাল যে কিনা শেষ জামানায় আত্মপ্রকাশ করবে, অর্থাৎ অজানা দ্বীপে শিকলাবদ্ধ বিশাল মানব। ইবনু সাইয়েদ দাজ্জাল নয়, বরং ইবনু সাইয়েদ হল মিথ্যুকদের মাঝে এক বড় মাপের মিথ্যুক। এরকম মিথ্যুকের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে, তারা প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে। ইতিমধ্যে বেশিরভাগ মিথ্যুকেরই আত্মপ্রকাশ ঘটেছে। সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত না 30 জন নবী দাবি করা মিথ্যুকের আত্মপ্রকাশ ঘটবে এবং সর্বশেষজন হবে এক চোখা মিথ্যুক। ইমাম আহমদ সহি সনদে হাদিসটি বর্ণনা করেছেন। যারা ইবনু সাইয়েদকে দাজ্জাল বলেছেন তাদের কাছে হয়তো তামিম আদ্দারি বর্ণিত হাদিসটি পৌঁছেনি। তা যদি না হয়ে থাকে তাহলে ইবনু সাইয়েদ এবং তামিম আদ্দারি বর্ণিত দাজ্জালের মধ্যে সামঞ্জস্য করা বেশ ঝামেলাপূর্ণ। এটা কিভাবে সঙ্গতিপূর্ণ যে একই সাথে নবীযুগে একজন কৈশোরে পা দেওয়া বালক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে, আবার সেই বালকটি অজানা দ্বীপে শিকলাবদ্ধ একজন পূর্ণ বয়স্ক দানব আকৃতির মানুষ হিসেবে অবস্থান করে এবং জিজ্ঞেস করে, তোমাদের মাঝে নিরক্ষরদের নবী এসেছেন কিনা? সুতরাং এটাই উত্তম মত যে যারা ইবনু সাইয়েদকে দাজ্জাল বলে অভিহিত করেছেন তারা তামিম আদ্দারির ঘটনার সাথে পরিচিত নন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নামে কসম খাওয়ার ঘটনাটি খুব সম্ভবত তামিম আদ্দারির ঘটনা শোনার আগে সংঘটিত হয়েছিল এবং শোনার পরে তিনি কসম থেকে ফিরে এসেছিলেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে কসম খেয়েছিলেন, কেননা তিনি দেখেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নামে কসম খেতে। ফাতহুল বারী 13/326-327। তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম আদ্দারির হাদিসটি বর্ণনাকারীর একজন। ওই হাদিসটি আবু দাউদে স্থান পেয়েছে। সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল জাসসাহা এবং দাজ্জালের দ্বীপে থাকার ঘটনা বর্ণনা করেছেন, যেটা তামিম আদ্দারির বর্ণনার সাথে সামঞ্জস্যশীল। ওদিকে ইবনু আবু সালামাহ বলেন, নিশ্চয়ই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায় যার কিছু অংশ আমার মনে নেই। অতঃপর তিনি বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দেন যে ইবনু সায়াদি দাজ্জাল। তখন আমি তাকে বললাম, সে তো মারা গেছে, যদিও সে মারা যায় সে তো ইসলাম গ্রহণ করেছে, যদিও সে ইসলাম গ্রহণ করে সে তো মদিনায় প্রবেশ করেছে। সুনান আবু দাউদ। এই হাদিসটি তাদেরকে ভুল প্রমাণ করে যারা বলতেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম আদ্দারি বর্ণিত দাজ্জালের হাদিসটি জানতেন না। ফাতহুল বারী 13/327। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম আদ্দারির বর্ণনা জানার পরেও ইবনু সাইয়েদকে দাজ্জাল বলেছেন। সুতরাং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু সাইয়েদকে দাজ্জাল বলার ব্যাপারে অনর্থে গেছেন, যদিও ইবনু সাইয়েদ ইসলাম গ্রহণ করে মদিনায় প্রবেশ করে এবং মৃত্যুবরণ করে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য এক সহি বর্ণনায় এসেছে, ইবনু সাইয়েদ আল-হাররাহ যুদ্ধে হারিয়ে যায়। সোনান আবু দাউদ 11/479। হাসান ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলহি বলেন, যখন আমরা ইস্পাহান বিজয় করি তখন আমাদের সেনাকেন্দ্র এবং ইহুদিয়া এলাকার মাঝে 3 মাইল পরিমাণ দূরত্ব ছিল। আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য প্রায়ই ইহুদিয়া এলাকায় যাতায়াত করতাম। একদিন আমি সেখানে গিয়ে দেখি ইহুদিরা তবলা বাজিয়ে নেচে গিয়ে উৎসব পালন করছে। ওখানে আমার পরিচিত এক ইহুদি ছিল, তাকে গিয়ে উৎসব পালনের কারণ জিজ্ঞেস করলে সে বলে, আজ আমাদের মুক্তিদাতা মহান সম্রাটের আগমন হবে, যার নেতৃত্বে আমরা পুনরায় আরবদের উপর বিজয় অর্জন করব। তার উত্তর শুনে আমি সেই রাতটি পাশের পাহাড়ের উঁচু একটি টিলার উপরে কাটালাম। যখন ভোর হয়ে সূর্যোদয় হল তখন আমাদের সেনাকেন্দ্রের দিক থেকে ধুলাবালি উঠতে দেখা গেল। আমি দেখলাম এক ব্যক্তি এগিয়ে আসছে, যার পরনে রাইহান সুগন্ধিযুক্ত পোশাক ছিল। ইহুদিরা তখন আরও বেশি নাচানাচি করছিল। কিছুটা নিকটে আসার পর যখন আমি লোকটাকে ভালো করে প্রত্যক্ষ করলাম তখন দেখি সে হল ইবনে সাইয়েদ।
এরপর সে ইহুদি এলাকায় প্রবেশ করে এখন পর্যন্ত সে ওখান থেকে ফিরে আসেনি। ফাথুল বাড়ি 30/43, তারিখে ইস্ফাহান 1/14। ইবনে হাজার রহমতুল্লাহি আলহি বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলার তথ্য মোতাবেক ইবনু সায়াদকে হাররাহ এর যুদ্ধে হারিয়ে ফেলার ঘটনা এবং হাসান ইবনু আব্দুর রহমানের তথ্যের মধ্যে মিল নেই। এই দুইটি বর্ণনা মানানসই নয়। ইস্পাহান বিজয় হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়, যার বর্ণনা এসেছে আবু নুয়াইমের তারিখে। উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু আর মুসালামার বিরুদ্ধে হাররাহ এর যুদ্ধের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমপক্ষে 40 বছর। তবে এই দুইটি ঘটনার মীমাংসা ঘটানো যেতে পারে, কেননা ইস্পাহানের ঘটনার সাক্ষী ছিলেন হাসানের পিতা। কেননা তিনি বলেন, যখন আমরা ইস্পাহান বিজয় করি, এই কথা দ্বারা সময় নির্ধারণ করা যায় না। ফাথুল বাড়ি 3/328। আশ্চর্যের বিষয় হল, দাজ্জাল যে স্থান থেকে আত্মপ্রকাশ করবে ইবনু সায়াদ সেই ইহুদি এলাকাতেই গা ঢাকা দিয়েছে। এই বিষয়টা বেশ চাঞ্চল্যকর। তাহলে কি ইবনু সায়াদি দাজ্জাল? এটি ছিল হাসান ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলহির মত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহি আলহির মতে, কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে ইবনু সায়াদের ব্যাপারটা ঝামেলাপূর্ণ। যারা মনে করতেন ইবনু সায়াদি দাজ্জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সন্দিগ্ধ ছিলেন, যতক্ষণ না প্রমাণিত হয় যে সে দাজ্জাল নয়। বাস্তবিক পক্ষে সে ছিল ভাগ্য গণনাকারী এবং শয়তান জিনের দ্বারা আক্রান্ত এক ব্যক্তি। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়েছিলেন এবং তাকে পরীক্ষা করেছিলেন। আল ফোরকান বাইনা আউলিয়াউর রহমান ওয়া আউলিয়া আশ শাইতান, পৃষ্ঠা 77, দ্বিতীয় সংস্করণ। মুফাসসিরে কোরআন আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলহির মতে, এটা প্রতীয়মান যে সেই জামানায় যে দাজ্জাল আসবে ইবনু সায়াদ সেই দাজ্জাল নয়, কেননা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি এই মত পার্থক্যের অবসান ঘটিয়ে দেয়। আন নিহায়া ফি আল ফিতান ওয়াল মালাহিম 1/170, অর্থাৎ অজানা দ্বীপে শিকলে আবদ্ধ থাকা ব্যক্তিটি হল দাজ্জাল। সম্মানিত সুধী, এই হল ইবনু সায়াদের ব্যাপারে সালাফগণ ও বিশেষজ্ঞগণের ইখতিলাফি মতামত। আপনারা দেখতে পাচ্ছেন, সবার কাছে যার যার দলিল থাকা সত্ত্বেও ইবনু সায়াদের ব্যাপারটা পরস্পর বিরোধী এবং অসঙ্গত। এ কারণে ইবনে হাজার রহমতুল্লাহি আলহি ইবনু সায়াদের ব্যাপারে সকল মতামত একসাথে করে একটা চূড়ান্ত উপসংহার টানার চেষ্টা করেছেন। তিনি বলেন, তামিমাদ দাড়ি যাকে অজানা দ্বীপে শিকল পরিহিত অবস্থায় দেখেছেন সেই হল আসল দাজ্জাল, আর ইবনু সায়াদ হল শয়তান যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দাজ্জালের রূপ ধারণ করেছিল। অবশেষে ইস্পাহান এসে তার শয়তান বন্ধু কারিনের সঙ্গে হারিয়ে গেছে। এরপর আল্লাহর ইচ্ছায় তার নির্ধারিত সময়ে সে সেখান থেকে বের হয়ে আসবে। তবে এখানেও প্রশ্ন থেকেই যায়, কেননা ইমাম জাহাবি রহমতুল্লাহি আলহি বলেন, ইবনু সায়াদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলাম গ্রহণ করেছিল। তার পিতা ছিল ইহুদি, তার এক চোখ ত্রুটিযুক্ত ছিল। অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর সে মুসলিম হয়েছিল। সুতরাং সে ছিল একজন তাবেঈ, সাহাবাদের পরবর্তী প্রজন্ম। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলহি আরও বলেন, ইবনু সায়াদের এক সন্তানের নাম ছিল ইমারাহ। সে ছিল একজন বিশিষ্ট আলেম, সে ছিল তাবেঈ সাঈদ ইবনে মুসাইবের সাথী বন্ধু। ইমাম মালিক রহমতুল্লাহি আলহি তার কাছ থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেন, ইমাম জাহাবি রচিত তাজরিদ আসমাউল সাহাবা কিতাবে উল্লেখিত। প্রশ্ন হল, ইবনু সায়াদ যদি শয়তান হয়, তাহলে তার মানুষ্য সন্তান হয় কিভাবে? কিভাবে তার সন্তান ইমারাহ একজন আলেম হয়? এই বিষয়গুলো ঝামেলাপূর্ণ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলহি ইবনু সায়াদকে ঘিরে এই ঝামেলাপূর্ণ বিষয়ে রীতি টানতে গিয়ে তারজিহ করেছেন। তারজিহ হল কোনো বিষয়ের মতের উপরে অন্য মতকে প্রাধান্য দেওয়া। ইবনু সায়াদের ব্যাপারে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনাটি খাস করে নিয়েছেন। বলে রাখা ভালো, ইমাম বুখারীর কাছে ফাতিমা বিনতে কায়েস বর্ণিত তামিমাদ দাড়ির হাদিসটি কিন্তু পৌঁছেনি। সম্মানিত সুধী, ইবনু সায়াদ দাজ্জাল নাকি দাজ্জাল নয়, এই ইখতিলাফি বিষয়ে উম্মার কি করণীয়? সমাধান হাতের নাগালেই। প্রথমত আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে যেতে হবে, কেননা সেটাতেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। মহান আল্লাহ কুরআন মাজিদ ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ফয়সালার অধিকারী। তারপর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, তবে তা প্রত্যর্পণ করো আল্লাহ তার রাসূলের প্রতি। যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহ এবং শেষ দিবসের প্রতি, আর এটাই উত্তম এবং পরিণামে কল্যাণকর। সূরা আন-নিসা আয়াত 59। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবনু সায়াদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বার্তা দিয়ে যাননি, তবে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর বলেছেন, তাকে ছেড়ে দাও, সে বিভ্রান্তিতে পতিত। কাজেই ইবনু সায়াদের ব্যাপারে আমাদের নিরপেক্ষ থাকাটাই বাঞ্ছনীয়। উহি ছাড়া কোনো ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে শুভাও পায় না। তিনি যে সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের নবী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, কোরআন ওহি যা প্রত্যাদেশ হয়। সূরা আন-নাজম আয়াত 1-4। বরং ওহি থেকে পাওয়া বার্তার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য ও তার ফিতনা সম্পর্কে বিস্তর বিবরণ দিয়ে গেছেন।
ইবনু সাইয়েদের ব্যাপারে চুপচাপ থাকলেও তিনি তামিম আদ-দারি থেকে প্রাপ্ত দাজ্জালের বর্ণনার সত্যায়ন করেছেন। ইবনু সাইয়েদের ব্যাপারে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সন্দিহান থাকলেও তাদের থেকে আমাদের জন্য বিশেষ এক শিক্ষা রয়েছে। ইবনু সাইয়াদ সত্য মিথ্যার মাসআলা তৈরিতে সদাতৎপর থাকলেও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এড়িয়ে চলতেন, তার থেকে দূরে থাকতেন। দাজ্জাল থেকে বেঁচে থাকার এটাই তো উপায়। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বলেই দিলেন, তুমি কেন তাকে বিরক্ত করতে গেলে? আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে দুধ খেতে চাইলেন না, তার আসবাবপত্র একটু দূরে রাখতে বললেন। এই ঘটনাগুলো থেকে এই শিক্ষাই আমাদের নিতে হবে, মুমিনের চোখ কান সর্বদা খোলা রাখতে হবে, স্রোতে ভেসে যাওয়া যাবে না, নানাবিধ ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মুমিন কখনো একই গর্তে দুইবার পড়ে না, সে আল ওয়ালা ওয়াল বার আতে কোনো ছাড় দেয় না। আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদেরকে এই শিক্ষাই নিতে হবে, কেননা দাজ্জাল মানুষকে যেভাবে ইমানহারা করবে তার মধ্যে খাবারের লোভ অন্যতম, তার থেকে দূরে থাকার মধ্যেই কল্যাণ। প্রশ্ন আসে, মহান আল্লাহ ইবনু সাইয়াদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহি করলেই তো সব ঝামেলা চুকে যেত, মহান আল্লাহ কেন উহি করেননি? এর উত্তর তিনি ভালো জানেন। আল্লাহ যা জানেন আমরা তা জানি না, আর আমরা যা জানি আল্লাহ তার চাইতে অধিক জানেন। ইবনু সাইয়াদের ব্যাপারটা গোপন রাখার পিছনে অবশ্যই কোনো হিকমত লুকিয়ে আছে। দাজ্জাল কোথায় আছে সেটাও তো আল্লাহ গোপন রেখেছেন, ইয়াজুজ মাজুজ কোথায় লুকায়িত আছে সেটাও আল্লাহ গোপন রেখেছেন। এরকম আরও অনেক বিষয় দিয়ে আছে যা মহান আল্লাহ আমাদের কল্যাণেই গোপন রেখেছেন, সময় মতো সবই প্রকাশ পেয়ে যাবে বিইজনিল্লাহ। ইবনু সাইয়াদ দাজ্জাল কি দাজ্জাল নয় এই বিষয়টা মুখ্য নয়, সে যদি দাজ্জাল হয়েও থাকে কিয়ামতের আগে অবশ্যই তার আত্মপ্রকাশ ঘটবে, আর যদি দাজ্জাল নাও হয় তবুও দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল আসবেই। কাজেই দাজ্জালের ফিতনা মোকাবেলায় আমরা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি সেটাই আসলে মুখ্য। ইবনু সাইয়াদ দাজ্জাল হলেও আমাদের আসে যায় না, আবার নির্জন দ্বীপে শিকল পরিহিত দানবাকৃতির লোকটি দাজ্জাল হলেও আমাদের আসে যায় না। আমাদের বরং দাজ্জালের আগমন ঘটলে তার ফিতনার ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার ব্যাপারে কী কী বর্ণনা দিয়ে গেছেন তার ব্যাপারে আমাদের বেশি বেশি সতর্ক থাকা উচিত, সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা উচিত। কেননা দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে প্রত্যেক নবী রাসূলগণই তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। দাজ্জালের ভাবী বাহিনী কিন্তু ঠিকই দিন গুনছে, তারা দিনকে দিন সঙ্গবদ্ধ হচ্ছে, স্মরণকালের সবচেয়ে বড় ফিতনার মুখোমুখি হতে যাচ্ছে এই উম্মাহ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার মুখোমুখি হতে যাচ্ছে দুনিয়াবাসী, সে আসবে, যে কোনো মুহূর্তেই তার আগমন ঘটবে। আমি আর আপনি প্রস্তুত আছি তো? দাজ্জালের ফিতনা হবে আকাশ ছোঁয়া, তার ফিতনা হবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা, মুসলিম উম্মার আকাশে এক ভয়াবহ মেঘের ঝলকানি দিবে, কখনো গর্জন কখনো বজ্রপাত, আলো আধারের এক জাদুকরি পরিবেশ, সর্বদা এক অজানা উৎকণ্ঠায় মূর্ছা যাওয়ার ভয় বিরাজ করবে। দাজ্জাল সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যরূপে প্রদর্শন করবে, সাদাকে কালো আর কালোকে সাদা বানিয়ে উপস্থাপন করবে, হককে বাতিল আর বাতিলকে হক বানিয়ে ফুটিয়ে তুলবে, নজরবন্দি করে মানুষের সঙ্গে প্রতারণা করবে, মানুষের লোভ লালসা কামনা বাসনা অভাব স্বভাব মূর্খতা অসারতা দুনিয়াপ্রীতি উদারনীতি ইত্যাদিকে কাজে লাগিয়ে দাজ্জাল তার আগ্রাসন চালিয়ে যাবে। তার ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে একজন খাঁটি ইমানদার মানুষও তার সামনে গিয়ে দিশেহারা হয়ে যাবে, খেই হারিয়ে ফেলবে, ইমান হারিয়ে বেঈমান মুরতাদ হয়ে যাবে, তার দলে যোগ দিয়ে আরাম আয়েশে জিন্দেগি ভোগ করতে থাকবে, তার জহদ তার দিনদারিত্ব তার আল্লাহ ভীতি নিমিষেই ধুলোয় মিশে যাবে। আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ ফিতনা আর হবে না, বেঈমানরা হবে তার সঙ্গী সাথী আর ইমানদাররা হবে তার দুশ্মন ও ফিতনার লক্ষ্যবস্তু। সর্বশক্তিমান আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিবেন, তার এই ক্ষমতা বলে সে এমন সব অভূতপূর্ব ফিতনা ছড়াবে যে সমগ্র মানবজাতি কিংকর্তব্য বিমূর হয়ে পড়বে, এমনকি সমাজের সবচেয়ে জ্ঞানবুদ্ধি সম্পন্ন ব্যক্তিটিও হতবুদ্ধি হয়ে যাবে, সে মানুষের অন্তর নিয়ে খেলবে, খেলবে বিশ্বাস নিয়ে, ললাটে কাফির লেখা থাকলেও সে নিজেকে প্রভু দাবি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এতটাই অন্ধ হবে যে দিকবিদিক ভুলে তার এই ধোকাতেই পা দিবে, মানুষ তাকে প্রভু হিসেবে মেনে নিবে, আর মেনে নিবেই না কেন, আল্লাহর যেমন আওলাদ নেই তারও তেমন আওলাদ নেই, আল্লাহ যেমন পুনরুত্থান ঘটাবেন দাজ্জালও তেমনি পুনরুত্থান ঘটাবেন, আল্লাহ যেমন বান্দার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা রেখেছেন দাজ্জালের সাথেও থাকবে জান্নাত জাহান্নাম। তবে এত এত অলৌকিক ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার নিজের অন্ধ চোখ ঠিক করতে পারবে না, বোকা মানুষ হক ও বাতিল আলাদা করার জন্য দৃশ্যমান এই সামান্য ব্যাপারটাও বুঝবে না, যেই লোক নিজের অন্ধ চোখকে ঠিক করতে পারে না সে আবার কিসের প্রভু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাবধান করে দিয়ে বলেছেন, সে অন্ধ হবে, তোমাদের রব অন্ধ নন। অথচ মানুষ সব ভুলে গুল খেয়ে তার ফিতনায় ডুবে যাবে, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। সূরা আল-হাজ আয়াত 46।
দাজ্জাল হল জাদুকরদের জাদুকর, প্রতারকদের প্রতারক, ভেলকিবাজদের ভেলকিবাজ, ধোকাবাজদের ধোকাবাজ, মিথ্যকদের মিথ্যক। তার ফিতনা হবে দুনিয়াব্যাপী। সে বাতাসে ভেসে চলা মেঘের গতিতে পৌঁছে যাবে প্রতিটি দেশে, প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি হাটবাজারে, এমনকি প্রতিটি গ্রামগঞ্জেও। সে মানুষকে জান্নাতের জাহান্নামের লোভ দেখাবে, অথচ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত। তার সঙ্গে থাকবে পানির ঝর্ণাধারা এবং রুটির পর্বতমালা। সে আকাশকে আদেশ করবে বৃষ্টি নামাতে, আকাশ তখনই বৃষ্টি নামাবে। সে জমিকে আদেশ করবে ফসল ফলাতে, জমিন ফসল ফলাবে। দুনিয়ার তাবৎ অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, মণিমুক্তা, সোনারূপার বহর সঙ্গে নিয়ে সে মেঘের গতিতে দুনিয়া চষে বেড়াবে। সম্মানিত সুধী, একবার ভাবুন, একবার এই চিত্র চোখের সামনে তুলে ধরে চিন্তা করুন, মানুষ কেন তাকে প্রত্যাখ্যান করবে? আপনি আমি কেনই বা তাকে ফিরিয়ে দিব? আমাদের ইমান কি এতটা মজবুত? আমরা সামান্য দুনিয়ার মুহে পড়ে পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারি না। সালাতকে বলি কাজ আছে, আর কাজকে বলি না যে সালাত আছে। দুনিয়ার সামান্য মোহ, টাকা পয়সার লোভে যদি আমাদের ইমান বিকিয়ে দেই, তাহলে দাজ্জালের প্রস্তাব তো সেখানে মেঘ না চাইতেই বৃষ্টি। কোন রকমের পরিশ্রম ছাড়াই মানুষ অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, মণিমুক্তা আর সোনার উপর মালিক হয়ে যাবে। দাজ্জালের অনুসারীরা দুনিয়াতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবে। যে ইমান আমাকে সালাত আদায় করাতে পারে না, যে ইমান আমাকে অধিক মুনাফার আশায় সুদের চুরাবালি থেকে বাঁচিয়ে রাখতে পারে না, যে ইমান আমাকে অফিস, আদালত, কলকারখানা, দোকান পাট ফেলে মসজিদমুখী বানাতে পারে না, সেই ইমান আমাকে কিভাবে দাজ্জালের আকর্ষণীয় ও লোভনীয় প্রস্তাব থেকে দূরে রাখবে? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তখন কথা বলার সময় তার কণ্ঠস্বর কখনো নিচু হয়ে যাচ্ছিল, আবার কখনো উঁচু হয়ে যাচ্ছিল। তার বক্তব্যের ধারায় সাহাবাদের মনে ধারণা জন্মালো, দাজ্জাল খেজুর বাগানের মধ্যেই আছে। পরে সন্ধ্যায় যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হল, তখন তিনি তাদের চেহারায় চিন্তার ছাপ দেখে জিজ্ঞেস করেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দাজ্জালের আলোচনা করলেন, আপনার সুর কখনো নিচু হচ্ছিল, আবার কখনো উঁচু হচ্ছিল। এতে আমাদের মনে ধারণা জন্মালো, দাজ্জাল হয়তো খেজুর বাগানেই আছে। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল যদি আমার উপস্থিতিতে আত্মপ্রকাশ করে, তাহলে তোমাদের পক্ষে আমিই যথেষ্ট হব, আর যদি আমার পরে আত্মপ্রকাশ করে, তাহলে তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব পালন করতে হবে, আর আল্লাহ প্রত্যেক মুসলমানের হেফাজতকারী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল তরতাজা যুবক হবে, তার চোখ বুজা থাকবে, সে আব্দুল উজ্জা ইবনে কাতাদার মতো হবে। তোমাদের যেই তাকে পাবে, সে যেন সূরা কাহাফের প্রথম দিকের কোটি আয়াত পাঠ করে। ইরাক ও শামের মধ্যখানে যে রাস্তাটি আছে, সে ওই পথে আত্মপ্রকাশ করবে। সে ডানে বাইয়ে বিপর্যয় ও অরাজকতা ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা দাজ্জালের মোকাবেলায় দৃঢ়পথ থেকো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে সে কতদিন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, চল্লিশ দিন। প্রথম একটি দিন এক বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান, তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভ্রমণের গতি কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই বৃষ্টির মতো বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায়। সে একটি সম্প্রদের কাছে আসবে এবং তাদেরকে তাকে রব মেনে নেওয়ার জন্য আহ্বান জানাবে। তারা তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সে যা যা বলবে সব মেনে নেবে। ফলে দাজ্জাল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আকাশকে আদেশ করবে, ফলে বৃষ্টি হবে। সে মাটিকে আদেশ করবে, ফলে মাটি ফসল উৎপাদন করে দেবে। সন্ধ্যার সময় যখন তাদের পশুপাল ফিরে আসবে, তখন পেট ভরে খাওয়ার কারণে তাদের চুটগুলো উত্থিত থাকবে এবং স্তন দুধে পরিপূর্ণ হবে। তাদের পশুগুলো বেশি খাওয়ার ফলে ছড়ানো থাকবে। তারপর দাজ্জাল অপর একটি সম্প্রদায়ের কাছে যাবে এবং তাদেরকে তাকে রব মেনে নেওয়ার জন্য আহ্বান জানাবে, কিন্তু তারা তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে। দাজ্জাল অসন্তুষ্ট হয়ে তাদের কাছ থেকে ফিরে যাবে, যার ফলে তারা দুর্ভিক্ষের শিকার হয়ে পড়বে এবং ধনসম্পদ সব কিছু নিঃশেষ হয়ে যাবে। দাজ্জাল একটি অনুর্বর জমির পাশ দিয়ে অতিক্রম করবে এবং তাকে আদেশ করবে, তুমি তোমার ধনভাণ্ডার বের করে দাও। জমিন তার ধনভাণ্ডার বের করে দিয়ে তার পেছনে এমনভাবে চলতে শুরু করবে যেমন মৌমাছিরা তাদের রানী মৌমাছির পিছনে পিছনে চলে থাকে। তারপর সে তাগড়া এক যুবককে ডেকে আনবে এবং তরবারির এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে। খণ্ড দুইটি এত দূরে গিয়ে নিক্ষিপ্ত হবে যেমন লক্ষ্যে ছোড়া তীর যত দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়। এবার দাজ্জাল তাকে ডাক দিবে, অর্থাৎ দুই টুকরো হয়ে যাওয়া যুবকটিকে ডাকবে। সঙ্গে সঙ্গে যুবক উঠে তার কাছে চলে আসবে। এই ধারা চলতে থাকবে। এরই মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন। সহি মুসলিম খণ্ড চার পৃষ্ঠা 2250। দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন বিষয় বলবো না যা কোনো নবী তার কৌমকে আজ পর্যন্ত বলেননি? শোনো, দাজ্জাল কানা হবে,
এবং তার সাথে জান্নাত ও জাহান্নামের প্রকৃতির ন্যায় কিছু বস্তু থাকবে। সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম। দেখো, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি, যেমন নূহ আলাইহিসাল্লাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 7105। এই হাদিসটি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সাহাবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ভয় ভীতিমূলক হাদিস বেশি বেশি শুনতে চাইতেন, যেন সেই ব্যাপারে নিজেকে প্রস্তুত করতে পারেন। তিনি বাঁচার জন্য জানতেন, তাকে ডুবে যাওয়ার জন্য নয়। একদা হুজাইফা ও আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম একত্রিত হলেন। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাজ্জালের সাথে যা থাকবে এই সম্পর্কে আমি অধিজ্ঞাত। তার সঙ্গে একটি পানির নহর এবং একটি আগুনের নহর থাকবে। যেটাকে তোমরা আগুনরূপে দেখতে পাবে সেটাই হবে পানি, আর যেটাকে তোমরা পানিরূপে দেখতে পাবে সেটাই হবে আগুন। তোমাদের কেউ যদি এই সময়কাল পায় এবং সেই পানি পান করার ইচ্ছা করে, তবে সে যেন সেই আগুনরূপে দেখতে পাবে তা থেকে পান করে, কেননা এখানে সে পানি পাবে। এই হাদিসের বর্ণনাকারী আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ বলতে শুনেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 7104। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস মেঘমালাকে যেভাবে তাড়িয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেই রকম হবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। শয়তান মিথ্যা, গুমরাহী আর কুফুরি কাজে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। সহিহুল জামে আস-সাগির হাদিস নম্বর 7752। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবে। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লোকায়িত গুপ্ত ধন বের করতে বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দাজ্জাল এক জনসমাবেশে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটাতাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাবেশে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। এই জনসমাবেশে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লোকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। দাজ্জালের সঙ্গে দুইজন ফেরেশতা থাকবে, যারা দুইজন নবীর আকৃতিতে তার সাথে সদা বিদ্যমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইচ্ছা করলে সেই দুইজন নবীর নাম ও তাদের পিতামাতার নামও বলতে পারব। তাদের একজন তার ডান দিকে থাকবে আর একজন বাম দিকে থাকবে। এটা হবে পরীক্ষাস্বরূপ। দাজ্জাল তাদের উদ্দেশ্যে বলবে, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি মানুষকে জীবিত করতে পারি না? আমি কি মৃত্যুদান করতে পারি না? তখন একজন ফেরেশতা বলবে, তুই মিথ্যা বলছিস। ফেরেশতার এই কথা অপর ফেরেশতা ব্যতিরেকে আর কেউ শুনতে পাবে না। তখন অপর ফেরেশতা তার জবাবে বলবে, তুমি সত্য বলছ। দ্বিতীয় ফেরেশতার কথাটি সকলেই শুনতে পাবে, ফলে মানুষ মনে করবে দ্বিতীয় ফেরেশতা দাজ্জালকে সত্যবাদী বলছে। এটিও পরীক্ষাস্বরূপ হবে। মুস্তাদে আহমদ হাদিস নম্বর 21979। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক আসবে, তিনি হবেন ওই সময়ের সর্বোত্তম মুমিন বান্দা। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতঃপর দাজ্জাল সেই মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এরপর যে যুবকটি বলবে, আল্লাহর কসম, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে আর হত্যা করতে সক্ষম হবে না। বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। অন্য বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক তখন বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। অতঃপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে।
দাজ্জাল দুই খণ্ডের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়ালে দাজ্জাল বলবে, এখন ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হ্যাঁ লোক সকল, আমার পরে আর কারো সঙ্গে সে এরকম করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাত পেয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেই দিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। সহিহ বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। এটা হবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার রূপরেখা। মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব জনপদেই দাজ্জালের পদচারণা ঘটবে। তার ভয়ে পলায়ন করে মানুষ পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে। তবে এই কানা লোকটির ক্ষমতার দাপট বাকি সবার উপরে থাকলেও সত্য মুমিন বান্দাদের উপরে তার কোনো কর্তৃত্ব থাকবে না। কেননা মুমিন বান্দাগণ তাকে ও তার ভেলকি দেখে সহজেই তাকে চিনে ফেলবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানের লোকেরা নিশ্চিততার বিভ্রান্তিতে পড়ে ঈমানহারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে যখন রব হিসেবে দাবি করবে, তখন ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো সত্য বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, যে চোখে দেখতে পায় না, কোজো আকৃতির, আবার পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে, যার ভেতরে মানবীয় সব গুণ দোষ বিদ্যমান, সে কিভাবে রব হতে পারে। একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল, মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত, ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। তাছাড়া আমাদের রব আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে ক্ষান্ত হননি, বরং তা থেকে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন। তিনি তার উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ থেকেও সতর্ক করেছেন। উম্মতের জন্য দাজ্জালের ফিতনা যেহেতু সবচেয়ে বড় ফিতনা, তাই তিনি তার ব্যাপারে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় এবং তার ফিতনা থেকে নিজেদেরকে হেফাজতে রাখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যেই উপায়গুলো বলে গেছেন তা হল এই রূপ। নম্বর ১, ইসলামকে একনিষ্ঠভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যেই মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী এবং তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল একজন মানুষ, বাকি সবার মতো সে খায় ও পান করে। মুমিনের আকিদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না, দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে। আল্লাহর গুণাবলী ও তৌহিদ সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে। মুমিনের আকিদা ও বিশ্বাস এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে কখনো দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন কাফির সবাই দুনিয়াতে দেখতে পাবে। কাজেই বান্দার সহি আকিদা, মজবুত ইমান, তাওহিদের বিশুদ্ধ জ্ঞান, আল্লাহর আসমা ও সিফাতের ইলম বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ভাষা ভাষা আকিদা, ইমান ও তাওহিদের জ্ঞানে মিসকিন বান্দাগণ বিরাট ঝামেলায় পড়ে যাবে। যতক্ষণ না ইমানের সঠিক বস্তুটা অর্জন করতে পারবে, যেই দিন তিনটি জিনিসের আবির্ভাব ঘটবে, সেই দিন যেই ব্যক্তি ইতিপূর্বে ইমান আনয়ন করেনি কিংবা তার সেই ইমান দ্বারা ভালো কিছু অর্জন করতে পারেনি, তার জন্য সেই ইমান কোনো উপকারই আসবে না। এক, পশ্চিম দিগন্তে সূর্যোদয়। দুই, দাজ্জালের আবির্ভাব। ও তিন, দাব্বাতুল আর্দ। সহি মুসলিম হাদিস নম্বর 417। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শেষ তাশাহুদে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আজাব, জাহান্নামের আজাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। বুখারী অধ্যায় কিতাবুল জানায়েজ। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে চারটি ফিতনা থেকে মহান আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছেন। এক, কবরের শাস্তি; দুই, জীবনের ফিতনা; তিন, মরণের ফিতনা; ও চার, দাজ্জালের ফিতনা। ইমাম তাউস রহমাতুল্লাহি আলাইহির ছেলে তাশাহুদে এই দোয়াটি পড়ার কথা ভুলে গেলে তিনি তাকে পুনরায় সালাত আদায় করার নির্দেশ দিতেন। শারহুন নববী লি মুসলিম।
এই থেকে বোঝা যায় সালাফগণ তাদের সন্তানদেরকে এই দোয়া শিক্ষা ও অনুশীলনের ব্যাপারে তাগিদ দিতেন। ইমাম সাফারানি রহমাতুল্লাহি আলহি বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় যখন দাজ্জালের ব্যাপারে ইমানদারগণ কথা বলতে ভুলে যাবেন, সুতরাং এই ফিতনার সময় আমাদেরও উচিত বেশি বেশি করে পরিবারবর্গকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবহিত করা এবং তার ফিতনা থেকে বাঁচার উপায় বাতলিয়ে দেওয়া। মহান আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, এমনকি কৌতূহলবশত দাজ্জালের সাক্ষাৎ নিষিদ্ধ, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমানহারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ আমরা জানি দাজ্জাল এই দুইটি স্থানে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে, অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমানহারা হয়ে তার অনুসারী হয়ে যাবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4321। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে কুরআনুল কারিমের 18তম সূরা সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। সহি মুসলিম, অধ্যায় কিতাবুল ফিতান। অন্য বর্ণনায় এসেছে, শেষের 10 আয়াত মুখস্থ থাকলে দাজ্জালের ফিতনা থেকে মুমিন বান্দা হেফাজত থাকবে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলহি বলেন, সুবাহ বলেন সূরা কাহাফের শেষের 10টি আয়াত, অপরদিকে অন্য বর্ণনা মোতাবেক সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। ইমাম নববী রহমতুল্লাহি আলহি বলেন, এই সূরার প্রথম 10 আয়াতে বিস্ময়কর ও বড় বড় নিদর্শন ফুটে উঠেছে। যদি কেউ এই আয়াতগুলোর ভাবার্থ ও সারমর্ম গভীরভাবে অনুধাবন করে তাহলে সে দাজ্জালের ফিতনায় পতিত হবে না। ঠিক একইভাবে শেষের দিকের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা কুফুরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? সূরা কাহফ আয়াত 102। বিস্তারিত শারহুন নববী লি মুসলিম 6/93। সুতরাং আমাদের সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করা উচিত। সূরা কাহাফের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে এটি হলো একটি। একই সাথে জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াতের ব্যাপারে বেশ কিছু হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর হবে। মুস্তাদরাক আল হাকিম 2/368। নিঃসন্দেহে সূরাতুল কাহাফ একটি ঘটনাবহুল তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরাটি তিলাওয়াতের নির্দেশ সম্ভবত এই জন্যই হতে পারে যে এই সূরায় আল্লাহতালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। গুহাবাসী কয়েকজন যুবকের ঘটনা, দুই বাগানওয়ালার ঘটনা, মুসা আলাহিসাল্লাম ও খিজির আলাহিসাল্লামের ঘটনা, জুলকারনাইনের হাতে ইয়াজুজ মাজুজের বন্দী থাকার ঘটনা, পুনরুত্থানের ঘটনা এই সূরাটিতে স্থান পেয়েছে। ওই সমস্ত লোকের ব্যাপারও স্থান পেয়েছে যারা তাদের আমলের ব্যাপারে অধিক পরিমাণে ক্ষতির মধ্যে নিমজ্জিত, যারা মনে করছে তারা হিদায়তের উপরে আছে অথচ তারা পথভ্রষ্টতায় এবং অন্ধকারে ডুবে আছে। কাজেই প্রতিটি মুসলিমের উচিত এই সূরাটি বেশি বেশি তিলাওয়াত করা, প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করা, সালাতের সময় তিলাওয়াত করা, বিশেষ করে প্রতি জুমাবারে কমপক্ষে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত ও অনুধাবন করা। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, দাজ্জালের পূর্বে তিনটি মহাদুর্ভিক্ষময় বৎসর অতিবাহিত হবে। প্রাকৃতিক সকল খাদ্যোপকরণ ধ্বংস হয়ে গেলে মানুষ প্রচণ্ড খাদ্যাভাবে পড়ে যাবে। প্রথম বছর আল্লাহ আসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। দ্বিতীয় বছরে আল্লাহতালা আসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বছর আল্লাহতালা আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি শস্যও অঙ্কুরিত হবে না। আল্লাহ চাহেন তো মুষ্টিমেয় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসমুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ গাছপালা ও বৃক্ষকোল নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ভয়াবহ ঘটনা শুনে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন তাহলে মানুষ কী খেয়ে জীবন ধারণ করবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তাহলিল, তাকবীর, তাসবিহ ও তাহমিদ বলতে থাকবে এবং ওগুলি তাদের খাদ্যনালীতে প্রবাহিত হবে। সুনানে ইবনে মাজাহ 2/1359। কাজেই একজন মুমিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নত মোতাবেক আমল করবে,
সালাতে তাশাহুদের শেষে সালাম ফিরানোর আগে দাজ্জাল থেকে বাঁচার দোয়াটি পাঠ করবে। সূরা কাহাফ গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতে বিচলিত হবে না। এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না এবং ইমানের ওপর অটল থাকতে পারবে ইনশাআল্লাহ। দাজ্জালের শেষ পরিণতি হবে তার মৃত্যু। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে। মাসিহ আদ দাজ্জাল নিহত হবে মাসিহ ঈসা আলাইহিসাল্লামের হাতে। এখানে খেয়াল করার বিষয় হল ঈসা আলাইহিসাল্লামের ব্যাপারে মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। তাকে আল্লাহর পুত্র ভেবে ইলাহ বানিয়ে নিয়েছে। অন্যদিকে দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। ভ্রান্তদের চোখে দুজনেই প্রভু। সর্বশক্তিমান আল্লাহ ঈসা আলাইহিসাল্লামকে দিয়ে দাজ্জালকে হত্যা করার মাধ্যমে যাবতীয় সংশয় ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে দিবেন। যারা দাজ্জালকে প্রভু হিসেবে মানত তাদের যেমন ভুল ভাঙবে, ঠিক তেমনি যারা ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহর পুত্র মনে করত, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছিল মনে করত, তারাও সেই দিন হক চিনতে পারবে। সেই দিন যাবতীয় ভ্রান্তি নিরসন হয়ে সত্যের বিজয় হবে আর মিথ্যার অবসান ঘটবে। এখানেই মহান আল্লাহর হিকমত প্রকাশিত হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে দাজ্জাল প্রবেশ করবে। 70,000 ইহুদি, তুর্কিরা, অনারব, মুনাফিক, কাফির ও নারী জাতিসহ তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ার প্রতিটি সভ্যতায়, প্রতিটি শহরে, প্রতিটি হাটে বাজারে তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত এক মসজিদের সাদা মিনারে ঈসা আলাইহিসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি তার হাত দুইটি দুইজন ফেরেশতার পাখার উপর রেখে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়বে। আবার যখন মাথা উঁচু করবেন তখন মুক্তাদানা ঝরে পড়বে। কোনো কাফির তার নিঃশ্বাস বায়ুর স্পর্শ পেলেই মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি যতদূর যাবে তার নিঃশ্বাসও ততদূর যাবে। উপস্থিত মুসলিম বাহিনী ঈসা আলাইহিসাল্লামের পাশে গিয়ে একত্রিত হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, তোমরা আরব উপদ্বীপের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। তোমরা পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে পারস্যে বিজয় দান করবেন। এরপর রোমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে সেখানেও বিজয় দান করবেন। সর্বশেষ তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, দাজ্জালের বিরুদ্ধেও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 7,466। সুতরাং দাজ্জাল আসার আগে মুসলিম বাহিনী তিনটি যুদ্ধে বিজয় লাভ করবে। প্রথমটি আরব উপদ্বীপ যথা বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। দ্বিতীয়টি পারস্য তথা ইরানের সাথে, আর তৃতীয়টি হবে ইতালির রোমের সাথে। এই তিনটি অঞ্চলের বিজয় ত্বরান্বিত করে অবশেষে মুজাহিদ বাহিনী ঈসা আলাইহিসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইমাম মাহদি আলাইহিসাল্লাম দাজ্জাল আসার 6 থেকে 7 বছর আগেই আবির্ভূত হবেন। হাদিসে এসেছে মালহামাই কুবরা তথা মহাযুদ্ধ শুরু হওয়া এবং কস্তুন্তনিয়া শহরটির বিজয় হতে সময় লাগবে 6 বছর এবং মাসিহ দাজ্জাল বের হবে 7ম বছরে। আরবরা তৎকালীন তুর্কি তুরস্কের রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলকে বলত কস্তুন্তনিয়া, যেটা আজ ইস্তাম্বুল নামে পরিচিত। বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আছেন রিসেপ তাইপ এরদোগান। খুব সম্ভব মালহামার শুরুর দিকে গোটা তুরস্ক কিংবা তুরস্কের ইস্তাম্বুল কাফেরদের দখলে চলে যাবে এবং উপরে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় মালহামার মহাযুদ্ধ একটানা 6 বছর চলার পর মুসলমানরা তা পুনরায় কাফেরদের হাত থেকে ছিনিয়ে নিবে। তখন ইমাম মাহদি আলাইহিসাল্লামের নেতৃত্বে এই জিহাদটি পরিচালিত হবে। কস্তুন্তনিয়া তথা ইস্তাম্বুল জয়ের পর দাজ্জাল আগমন করবে, কেননা হাদিসে এসেছে বাইতুল মাকদিসের গড়ন হলে ঘটনার ক্রমধারায় ইয়াসরিবের খারাপি হবে। ইয়াসরিবের খারাপি হলে ঘটনার ক্রমধারায় মালহামার সূত্রপাত হবে। মালহামার সূত্রপাত হলে এর ক্রমধারায় মুসলমানদের হাতে কস্তুন্তনিয়া তথা কনস্টান্টিনোপল তুরস্ক বিজয় সংঘটিত হবে, আর কস্তুন্তনিয়ার বিজয় সংঘটিত হলে তার কিছুকাল পর দাজ্জালের আবির্ভাব হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4,294। সুতরাং পরপর তিনটি যুদ্ধে বিজয় লাভ করে সাচ্চা মুসলিম বাহিনী দাজ্জালের 70,000 ইহুদি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে। কিন্তু সেই বাহিনীর সর্দার দাজ্জালকে দমানোর শক্তি ইমাম মাহদি আলাইহিসাল্লামের থাকবে না। সাচ্চা মুসলিম বাহিনী তখন দাজ্জালের ফিতনা এড়াতে মক্কা মদিনা পাহাড় পর্বত, সিনাই মসজিদ এবং বাইতুল মাকদিস এলাকায় গা ঢাকা দিয়ে থাকবে। অতঃপর দাজ্জালের 40 দিনের তাণ্ডবের পর মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসাল্লামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিসাল্লাম অবতরণ করে এক মুহূর্ত দেরি করবেন না। দাজ্জাল নিধনের বিশেষ এক উদ্দেশ্য নিয়ে রওনা দিবেন। দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। দাজ্জালকে হত্যা করাই হবে তার প্রথম ও প্রধান কাজ। ফজর সালাতে ইমাম মাহদি যখন সাথে থাকা মুসলিম বাহিনী নিয়ে সালাতের ইমামতের জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম সেখানে উপস্থিত হবেন। ইমাম মাহদি ঈসা আলাইহিসাল্লামের আগমন অনুভব করে ইমামতের জায়গা থেকে পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিসাল্লাম সামনে গিয়ে উপস্থিত মুসল্লিদের ইমামতি করেন। তিনি বলবেন, আসুন আমাদের ইমামতি করুন।
ঈসা আলাইহিসাল্লাম তখন বলবেন না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এই কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। মুসলিম অধ্যায় কিতাবুল ইমান। ঈসা আলাইহিসাল্লাম ইমামের কাঁধে হাত রাখবেন, অতঃপর বলবেন, তুমি সামনে যাও এবং তাদের সালাত পড়াও, কারণ তোমার জন্যই এই সালাতের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা আলাইহিসাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। ওদিকে দাজ্জাল ঈসা আলাইহিসাল্লামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে পালিয়ে যাবে। সে জানে তার হাতেই তার মরণ হবে। ঈসা আলাইহিসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা হবেন, উদ্দেশ্য দাজ্জালকে হত্যা করা। ঈসা আলাইহিসাল্লাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। তিনি সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পিছন দিক দিয়ে দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদি বাহিনী। ঈসা আলাইহিসাল্লামকে দেখা মাত্রই পানিতে লবণ গলার মতো গলতে শুরু করবে। সে দৌড়ে পালাতে থাকবে। ঈসা আলাইহিসাল্লাম তার পিছু ধাওয়া করে ফিলিস্তিনের বাবেলুদ শহরের গেইটে তাকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিসাল্লাম তাকে বর্শা দিয়ে আঘাত করে নিজ হাতে হত্যা করবেন। অতঃপর মুসলমানদেরকে তার লৌহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। সবাইকে দাজ্জালের রক্ত দেখিয়ে বোঝাতে চাইবেন, সে যদি প্রভুই হয় কিভাবে সে মারা যায়, কিভাবে তার রক্ত দিয়ে বর্ষা রঞ্জিত হয়। আমাদের রব তো চিরঞ্জীব, তিনি তো মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে, তিনি তো খালিক, আমরাই তো তার মাখলুক, আমরা তারই একচ্ছত্র ইবাদত করি, আমরা তারই গুণগান গেয়ে যাই, আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। দাজ্জালের মৃত্যুর পর মুসলিম বাহিনী ঈসা আলাইহিসাল্লামের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতঃপর মুসলিমদের হাতে দাজ্জালের ইহুদি বাহিনী পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালাবার চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম এসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। আর এই মুসলিম বাহিনীটি হল সেই বাহিনী যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, আমার উম্মতদের একটি দল সদা সর্বদা সত্যের পক্ষে যুদ্ধ করবে। যারা তাদের বিরোধিতা করবে তাদের উপর বিজয় হয়ে অবশেষে তাদের সর্বশেষ দলটি মাসিহ আদ-দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2486। এই দলটি সম্পর্কে অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। মুসলিম অধ্যায় কিতাবুল ইমান। এভাবেই দাজ্জালের ফিতনার অবসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাচ্চা মুসলিম বাহিনীকে দাজ্জালের ফিতনা এবং তার বাহিনীর ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল সম্পর্কে কোরআনুল কারিমে বিস্তারিত আলোচনা নেই। উলামাগণকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, কেন দাজ্জালের মতো এত বড় ধরনের ফিতনার আলোচনা কোরআনে আসেনি। আম্বিয়া কিরামগণ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ বাতলিয়ে দিয়ে গেছেন, দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, তথাপিও কেন দাজ্জালের মতো এত বড় বিষয় কোরআনুল কারিমে আলোচিত হয়নি? এই প্রশ্নের উত্তর বিশেষজ্ঞ ওলামাগণ দিয়েছেন সূরা আনআমের 158 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে সেই দিন সেই ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যেই ব্যক্তি পূর্বে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস সহ কল্যাণ অর্জন করেনি। এই নিদর্শনগুলো হল আদ-দাজ্জাল, পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় এবং দাব্বাতুল আর্দ, অর্থাৎ এক অদ্ভুত কিসিমের জন্তু যা মাটি ফুঁড়ে বের হয়ে মানুষের সঙ্গে কথা বলবে। সূরা আনআম আয়াত 82 দ্রষ্টব্য। উক্ত আয়াতের তাফসিরে এই নিদর্শনগুলো উল্লেখ করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির এসেছে, যদি তিনটি জিনিস প্রকাশ হয়ে পড়ে তবে ওগুলো প্রকাশ হওয়ার পূর্বে কেউ ইমান এনে না থাকলে তখন ইমান আনয়ন বিফল হবে, এবং পূর্বে ভালো কাজ করে না থাকলে তখন ভালো কাজ করে কোনোই লাভ হবে না। প্রথম নিদর্শন হচ্ছে পূর্ব দিকের স্থলে পশ্চিম দিক হতে সূর্যোদিত হওয়া। দ্বিতীয় নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব এবং তৃতীয় নিদর্শন হচ্ছে দাব্বাতুল আরদের প্রকাশ। সহিহ মুসলিম কিতাবুল ইমান। কুরআনুল কারিমে ঈসা আলাইহিসাল্লামের পুনরায় আগমন ও অবতরণের আলোচনা এসেছে, এবং ঈসা আলাইহিসাল্লামের হাতেই দাজ্জালের প্রাণবায়ু বের হবে। সুতরাং সত্যবাদী মাসিহের আলোচনা মিথ্যাবাদী মাসিহের আলোচনার প্রয়োজন মিটিয়ে দিয়েছে, নতুন করে মিথ্যক দাজ্জালের আলোচনার প্রয়োজন হয়নি।
আরবদের একটি প্রথা হচ্ছে যা ভাষাগত দিক থেকে একটি শব্দের উল্লেখ দ্বারা মূল বিষয়বস্তু বোধগম্য করা, মূল শব্দ ও বিপরীত শব্দ। যেমন মাসিহ শব্দের দুইটি ভিন্ন অর্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা গাফির আয়াত 57। উক্ত আয়াতে আন্নাস শব্দ দিয়ে দাজ্জাল সহ সমগ্র মানবজাতিকে বোঝানো হয়েছে। দাজ্জাল তো সামান্য একজন মানুষ। আবু আলিয়াহ রহমতুল্লাহি আলহি বলেন, এই আয়াত দ্বারা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা দাজ্জাল সহ সমগ্র মানবজাতি সৃষ্টি করার চেয়ে বড় বিষয় বোঝানো হয়েছে, অথচ ইহুদিরা তাকে অতিরঞ্জিত করে ফেলেছে। তাফসিরে আল কুরতুবী 15/325। হাফিজ ইবনু হাজার রহমতুল্লাহি আলহি এই প্রসঙ্গে বলেন, এটাই হল সবচেয়ে উত্তম জবাব। আসমান ও জমিনের সৃষ্টির তুলনায় দাজ্জালের মতো তুচ্ছ বিষয়টি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ণনার দায়িত্ব দেওয়া হয়েছে, আর এ ব্যাপারে আল্লাহই অধিজ্ঞাত। ফাতহুল বারী 13/92। আল্লাহর বিরুদ্ধে দাজ্জালের অবজ্ঞাসূচক অবস্থানের জন্য কোরআন তার ব্যাপারে উল্লেখ করেনি। একজন অন্ধ কুজু ও বেটে প্রকৃতির মানুষ হয়ে নিজেকে প্রভু দাবি করার মতো বিষয়টি আল্লাহর মর্যাদা, বরত্ব, গৌরব, শানশৌকতের পরিপন্থী। এ কারণে দাজ্জালের বিষয় ও তার কার্যকলাপ আল্লাহর নিকট এতটাই জঘন্য ও অবজ্ঞাসূচক যে তাকে আলাদা গুরুত্ব দিয়ে কুরআনুল কারিমে উল্লেখ করার প্রয়োজন পড়েনি। বরং যুগে যুগে নবী রাসূলগণ দায়িত্ব নিয়ে দাজ্জালের ফিতনার ব্যাপারে মানুষকে সতর্ক করে গেছেন। প্রশ্ন এসে যায়, ফিরাউন তো নিজেকে প্রভু দাবি করেছে, নিজেকে ইলাহ দাবি করেছে, তাহলে কেন তার নাম পবিত্র কোরআনে স্থান পেয়েছে? এই প্রশ্নের জবাব হল, ফিরাউনের ফিতনা কোরআন নাজিলের অনেক আগে শেষ হয়ে গেছে। ফিরাউনের পরিণতি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা এবং উপদেশ হিসেবে স্থান পেয়েছে। তার বাহাদুরী, তার বরত্ব প্রকাশের জন্য কোরআন তাকে বারবার বর্ণনা করেনি। বরং কেউ নিজেকে প্রভু দাবি করলে তার পরিণতি কেমন হয় তা মানুষের জন্য শিক্ষা ও উপদেশ হিসেবে ব্যক্ত করা হয়েছে। অন্যদিকে দাজ্জালের ফিতনার আগমন হবে শেষ জামানায়, শেষ ঘণ্টা বাজার আগে। এ কারণেই দাজ্জালের বিষয়টি কোরআনে বিস্তারিতভাবে আসেনি। তাছাড়া তার প্রভুত্ব দাবি করার বিষয়টি কোরআনে বিশদভাবে উল্লেখ করে তার প্রতি আলাদা গুরুত্ব দেখানো কোনো অর্থ বহন করে না। দাজ্জালের মতো ত্রুটিপূর্ণ এবং তুচ্ছকেও নিজেকে প্রভু দাবি করার মতো বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই কালামে পাকে উল্লেখ করেননি। সর্বশক্তিমান আল্লাহ তার বান্দাদের অবস্থান ভালোভাবেই জানেন। দাজ্জালের ব্যাপারটি বান্দাদের কাছে গোপন থাকবে না, বরং সে এসে গেলে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাচ্চা ইমানদারদের ইমান আরও বেড়ে যাবে। মদিনার সেই যুবক যে দাজ্জালকে দেখে বলবে, আল্লাহর কসম, তোমাকে দেখে আমার ভিতরে ইমান আরও পাকাপোক্ত হয়েছে। পক্ষান্তরে সুস্পষ্টভাবে কোনো স্পষ্ট বিষয় ব্যক্ত না করলেও তা ঠিকই ব্যক্ত হয়ে যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের আগে সর্বশেষ অসুস্থতার সময় তিনি পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সেই মর্মে কোনো চিঠি লিখে যাননি। তাতে কি কোনো হেরফের হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উচ্চ মর্যাদার কারণে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আগে থেকেই জানতেন তিনিই হচ্ছেন পরবর্তী খলিফা। ইমাম হাজার রহমতুল্লাহি আলহি দাজ্জালের বিষয়টি কোরআন মাজিদে কেন ব্যাপকভাবে আসেনি এই প্রশ্নটিকে অবান্তর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ইয়াজুজ মাজুজ ও তার ফিতনার বর্ণনা করেছেন, যা দাজ্জালের ফিতনার নিকটবর্তী। ফাতহুল বারী 13/91-92। এই চারটি জবাবের মধ্যে প্রথম জবাবটি সম্ভবত সবচেয়ে সঙ্গতিপূর্ণ জবাব, এবং এ ব্যাপারে আল্লাহই অধিজ্ঞাত। সুতরাং উপরে উল্লিখিত কুরআনুল কারিমের আয়াতে দাজ্জালের ইঙ্গিত এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করে গেছেন। বলে রেখা ভালো, কুরআনুল কারিমে সালাতের কথা উল্লেখ আছে, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার কথা কোথাও উল্লেখ নেই। এমনকি কিভাবে সালাত আদায় করতে হবে তাও বর্ণিত নেই। কোরআনে জাকাত আদায়ের কথা বলা আছে, কিন্তু জাকাত যে 2.5% হিসেবে দিতে হবে তার ব্যাপারে বিস্তারিত কিছুই বলা নেই। কোরআনে হজের কথা বলা আছে, কিন্তু কিভাবে আদায় করতে হবে তার বর্ণনা দেওয়া নেই। এগুলো জানতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারস্থ হতে হয়। কোরআন হল মৌলিক কিতাব, ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব নয়। এ কারণেই পবিত্র কোরআন বুঝতে তার তাফসির এবং হাদিসের কিতাবাদি খুলে বসতে হয়। বর্তমান সমাজের কিছু মানুষ দাজ্জাল বিষয়ক হাদিসগুলোকে রূপক অর্থে গ্রহণ করে নানা ধরনের উদ্ভট ও অযৌক্তিক ব্যাখ্যা প্রদান করে। তারা দাজ্জালকে অস্বীকার করে এবং নিজ নিজ মন গড়া ব্যাখ্যা দাঁড় করায়। এই শ্রেণীর অস্তিত্ব অতীতেও ছিল। এই প্রসঙ্গে কাজী ইয়াজ রহমতুল্লাহি আলহি বলেন, মুহাদ্দিসিনগণ দাজ্জাল বিষয়ক যে সকল হাদিস উদ্ধৃত করেছেন তা সত্যপন্থীদের পক্ষে প্রকৃষ্ট দলিল। তারা দাজ্জালের অস্তিত্বে বিশ্বাসী। তারা বিশ্বাস করেন দাজ্জাল বলতে একজন নির্দিষ্ট ব্যক্তি উদ্দেশ্য। তার দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন এবং তার ক্ষমতাধীন কিছু বিষয়ের ক্ষমতা তাকে প্রদান করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। এটি আহলুল সুন্নাহ ওয়াল জামাহ সহ সকল মুহাদ্দিসিন, ফকিহ ও গবেষকদের অভিমত। খারিজি, জাহমিয়া এবং মুতাজিলি সম্প্রদায়ের কেউ কেউ দাজ্জালের বাস্তব অস্তিত্বের বিষয়কে অস্বীকার করেছে। শারহুন নববী আলা সহিহি মুসলিম 18/58।
যারা দাজ্জালের ফিতনাকে প্রতীকী ও রূপক অর্থে নেয় এবং এই ভ্রান্ত বিশ্বাস ও আকিদা পোষণ করে, তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আমরা বিভিন্ন হাদিসের সমন্বয়ে ইতিমধ্যে জানতে পেরেছি, দাজ্জাল হল একজন রক্তে মাংসে গড়া মানুষ। দাজ্জাল কোনো কল্পকাহিনীর রূপক অর্থ নয়, কোনো অন্ধবিশ্বাস নয়, কোনো অলিক মতবাদ নয়। বর্ণনাগুলোর মধ্যে কোনো বিভিন্নতা নেই, পরস্পর বিরোধী কোনো ঝামেলা নেই, যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। দাজ্জাল কোন দিক থেকে আসবে, সে দেখতে কার মতো হবে, তার কপালে কী লেখা থাকবে, তার গায়ের রং কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, তার সাথে কারা কারা থাকবে, ইবনে সাইয়াদ দাজ্জাল কিনা, তার ব্যাপারে ওলামাগণের অভিমত কী, ইত্যাদি বিষয়গুলো থেকে এটা পরিষ্কার যে সে একজন মানুষ এবং তার ফিতনা এক ধ্রুব সত্য। রূপক অর্থে নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। অনেকে আবার দাজ্জালের অলৌকিক ক্ষমতাকে মিথ্যা দাবি করেছে। তাদের বক্তব্য হল এগুলো তো সর্বশক্তিমান আল্লাহর সিফাত। জান্নাত জাহান্নাম, রিজিক, আগুন পানির নহর, পুনরুত্থান, এই সকল অলৌকিক ঘটনা ঘটানো কেবল আল্লাহর জন্যই মানানসই। তাদের দাবি অনুযায়ী এগুলো কোনো মানুষের সিফাত নয়, তাই দাজ্জালের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তারা এও বলে থাকে, আম্বিয়ায়ে কেরামগণকে যদি আল্লাহতালা তার সৃষ্টির জন্য হিদায়াত এবং রহমত হিসেবে প্রেরণ করা হয়ে থাকে, তাহলে দাজ্জালকে কেন তার বান্দাদের মধ্যে এত বড় ফিতনা ছড়ানোর অনুমতি দিবেন? আল্লাহ তো বলেছেন, আমার রহমত ক্রোধের অগ্রগামী। তারা এও বলে থাকে, আল্লাহর বিধান যদি কেউ পরিবর্তন করতে না পারে, তাহলে দাজ্জাল কিভাবে এত বড় বড় অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলবে? কিভাবে আল্লাহতালা দাজ্জালের হাতে তার এক মমিন বান্দাকে আগুনে পুড়িয়ে মারবেন? সুতরাং দাজ্জালের বিষয়টি পরস্পর বিরোধী, অস্পষ্ট, তার ব্যাপারে বর্ণনাগুলো সুনির্দিষ্ট নয় এবং আল্লাহর নির্ধারিত বিধানের পরিপন্থী। এই ধরনের সংশয় ও অজ্ঞতার জবাব দিতেই হয়। ইমান ও আকিদা বিষয়ক স্পর্শকাতর বিষয়ে মানুষ মিসকিন হলে চলবে কিভাবে? জবাব হিসেবে বলা যায়, দাজ্জালের অলৌকিক ঘটনাগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এটাকে অস্বীকার করা এবং অপব্যাখ্যা করা জায়েজ হবে না। অলৌকিক ক্ষমতার ব্যাপারে অস্পষ্টতা ও পরস্পর বিরোধী কোনো বিষয় নেই, বরং দাজ্জালের ফিতনা বান্দার জন্য পরীক্ষা। সবচাইতে বড় পরীক্ষা, মহান আল্লাহ বান্দার ইমান পরীক্ষার জন্য তাকে এরকম ক্ষমতা দিবেন। তার এই ক্ষমতা বলে বান্দাকে আগুনে ছুঁড়ে মারলে বান্দার ইমানই বৃদ্ধি পাবে। মদিনার সেই যুবকটির কথা মনে করুন। সে বলবে, আল্লাহর কসম, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল। সুবহানাল্লাহ, দাজ্জালের অলৌকিক ক্ষমতা তার ইমানকে মজবুত করে দিয়েছে। মহান আল্লাহর পরীক্ষায় সে পাশ করেছে। তারপর দেখুন, দাজ্জাল এরপর আর তাকে হত্যা করতে পারবে না। আদতে আল্লাহর কাছে তার ক্ষমতা তুচ্ছ, সাচ্চা ইমানদারদের কাছে তার কোনো বাহাদুরি নেই। তার কোনো ভেলকি সাচ্চা ইমানদারদের অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি করতে পারবে না, বরং ইমান মজবুত করে দিবে। পক্ষান্তরে যাদের অন্তরে অসুখ রয়েছে, তারাই কেবল দাজ্জালের অলৌকিকতায় পথহারা হয়ে যাবে। তাছাড়া দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটি সকল শিক্ষিত অশিক্ষিত মুসলিম বান্দা পড়তে পারবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হক ও বাতিল চিহ্নিত করেই দিয়েছেন, তার ভেলকি ও কুফর প্রকাশ করেই দিয়েছেন। সুতরাং বান্দার জন্য দাজ্জালের অলৌকিকতা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় জবাবটি হল, বাস্তবিক পক্ষে দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে, সেগুলো ঘটবেই ঘটবে, তাতে কোনো ব্যত্যয় ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অলৌকিক ক্ষমতা দিবেন, যাতে করে তিনি বান্দার ইমানের হালত পরীক্ষা করে নিতে পারেন। তাছাড়া দাজ্জাল যখন তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে, তখন নিজেকে নবী দাবি করবে না, বরং নিজেকে প্রভু দাবি করার সময় সে তা প্রদর্শন করবে। ফাতহুল বারী 13:105। তৃতীয় জবাবটি হল, দাজ্জালকে যে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে তা কখনই আল্লাহর ক্ষমতার সাংঘর্ষিক নয়, কেননা এই ধরনের অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এর আগে নবী রাসূলগণকেও দিয়েছেন। ঈসা আলাইহিসাল্লাম মৃতকে জীবিত করতে পারতেন, সুলাইমান আলাইহিসাল্লাম বাতাসে ভেসে বেড়াতে পারতেন, তাতে কি তাদের সেই ক্ষমতা আল্লাহর বিরুদ্ধে গিয়েছে বা সর্বশক্তিমান আল্লাহর সিফাতে কেউ অংশীদার হয়েছে? আলবত হয়নি। ইমান পরীক্ষা করার জন্য আল্লাহতালা তার বান্দাদের মধ্যে কাউকে কাউকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন এবং দিবেন, এটা মহান আল্লাহর এখতিয়ারভুক্ত। চতুর্থ জবাবটি হল, অলৌকিক ঘটনা বিভিন্ন সময়ে ঘটতে পারে, বড় বড় আলামত প্রকাশ পাবে, কিয়ামত যত সন্নিকটে আসবে এরকম অলৌকিক ঘটনা প্রকাশ পাবে। কাজেই দাজ্জালের আগমন যদি সেই ফিতনার সময়েই হয়, তাহলে এই আপত্তির কোনো ভিত্তি থাকে না যে আল্লাহ হলেন দয়ার সাগর, কেন তিনি তার বান্দাকে দাজ্জালের অলৌকিক ক্ষমতার ফিতনায় ফেলবেন। কাজেই আল্লাহই ভালো জানেন কখন তিনি তার বান্দাদেরকে দাজ্জালের ফিতনায় ফেলবেন। শুধু তাই নয়, তিনি আল্লাহ যিনি দাজ্জালের ব্যাপারে আমাদের সাবধান ও সতর্ক করেও দিয়েছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলহি এ ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদেরকে দাজ্জালের ফিতনা আগ্রাসন এবং তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে পরীক্ষা করবেন, যা তার সময় প্রদর্শিত হবে। বর্ণিত আছে যে, সে আকাশকে বৃষ্টি নামাতে আদেশ করবে, আকাশ বৃষ্টি নামাবে, সে জমিনকে আদেশ করবে ফসল ফলাতে, জমিন ফসল ফলাবে, এবং যারা তারাটাকে সাড়া দিবে এই ফসল তাদের ও তাদের গবাদি পশুর জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং খেয়ে দিয়ে এই পশুগুলো পরিপুষ্ট হয়ে বাট ভর্তি দুধ নিয়ে তাদের মালিকের কাছে ফিরে আসবে।
পক্ষান্তরে যারা তারাটাকে সাড়া দিবে না, তার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, তখন তাদের উপর ঘোর অন্ধকারে নেমে আসবে। ফল ও ফসলের ক্ষতি, দুর্ভিক্ষ, খরা, অভাব অনটন, গবাদি পশুর মৃত্যু, আর্থিক ক্ষতি, সম্পদ হ্রাস, জীবনের ঝুঁকি এবং শারীরিক ক্লান্তি দেখা দিবে। ধনভাণ্ডার মৌমাছির মতো ভু ভু করে তার পিছনে পিছনে ছুটতে থাকবে এবং সে এক যুবক ছেলেকে হত্যা করে আবার তাকে জীবিত করবে। এসবই সে করবে অলৌকিক ক্ষমতার বলে, কোনো কলাকৌশলের মাধ্যমে নয়। পক্ষান্তরে তার এই কারসাজের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। এর মাধ্যমে অনেকেই পথ হারাবে, আবার অনেকেই পথ খুঁজে পাবে। সংশয়বাদীদের কুফরি প্রকাশ পাবে আর ইমানদারদের ইমান অনেক গুণে বেড়ে যাবে। আন নিহায়া আল ফিতান ওয়াল মালাহিম 1/121। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলহি বলেন, বুজবানরা দাজ্জালকে দেখে সহজেই বুঝে ফেলবে সে একজন মিথ্যুক। আর এই সহজ বুঝটা হল, দাজ্জাল হল রক্তে মাংসে গড়া একজন মানুষ, যার রয়েছে দেহাবয়ব। সে যে একজন মাখলুক তা প্রতীয়মান হবে তার অঙ্গহানি থেকেই। তার ত্রুটিযুক্ত চক্ষুযোগগুলি তার অসারতা প্রমাণ করে দিবে। সুতরাং যখন সে নিজেকে প্রভু হিসাবে দাবি করবে, তখন একজন সচেতন মুমিন সহজেই বুঝে ফেলবে, এরকম একজন যদি আসমান ও জমিনের প্রতিপালক হয়ে থাকে, তাহলে সে নিজের নষ্ট চোখটি ভালো করতে সক্ষম হয় না কেন। ফাতহুল বারি 13/103। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলহি আরও বলেন, সচেতন মুমিনরা বুঝতে পারবে, এরকম ত্রুটিযুক্ত চোখওয়ালা একজন যদি আমাদের প্রতিপালক হয়, কিভাবে সে সুষমভাবে মানুষ সৃষ্টি করে, মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করে। কেননা মহান আল্লাহ চারটি জিনিসের কসম খেয়ে বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা আত-তিন 3:4। অপর এক আয়াতে আল্লাহতালা ইরশাদ করেন, তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে রুহ ফুঁকে দিয়েছেন। সূরা আস-সাজদা 9। কাজেই দাজ্জালকে উদ্দেশ্য করে অন্তত এটা বলা প্রাসঙ্গিক, হে অমুক, এই যে তুমি নিজেকে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা দাবি করছ, যাও আগে নিজের গঠনাকৃতি মেরামত করে নাও, তোমার অন্ধ চোখ মেরামত করে আসো। আর যদি এই দাবি করো যে সৃষ্টিকর্তা নিজে কোনো কিছু সৃষ্টি করেনি, তাহলে যাও আগে নিজের কপালের লেখা কাফির মুছে নিয়ে এসো। ফাতহুল বারি 13/103। ইবনে আল আরাবি রহমতুল্লাহি আলহি বলেন, দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হবে তার প্রতি বিশ্বাস আনয়নকারীদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামানো ও জমিন থেকে ফসল ফলানো, এবং তাকে অস্বীকারীদের জন্য দুর্ভিক্ষের আবির্ভাব ঘটানো। দুনিয়ার তাবত ধনভাণ্ডার তার অনুসরণ করে চলা, তার সঙ্গে থাকা জান্নাত আগুন ও প্রবাহমান নদীমালা, এ যাবতীয় ফিতনা আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ ফিতনা ও পরীক্ষাস্বরূপ। কাজেই সংশয়বাদীরা ধ্বংস হয়ে যাবে, ইয়াকিন ও মজবুত ইমানের অধিকারীরা হেফাজতে থাকবে, সামগ্রিক বিষয়টি ভয়াবহ হবে। এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জালের ফিতনার চাইতে আর কোনো ভয়াবহ ফিতনা নেই। ফাতহুল বারি 13/103। কাজেই একজন মুমিনের দায়িত্ব সহি সনদে বর্ণিত হাদিসগুলো সরল ও বাহ্যিক অর্থে বিশ্বাস করা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসারে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণের জন্য দোয়া করা। বড় দাজ্জাল আসার আগে এই উম্মতের মাঝে ছোট দাজ্জালের আগমন ঘটতে থাকবে, কারো কারো প্রভাব ব্যাপক আকারে চারদিকে ছড়িয়ে যাবে। এদেরকে ছোট দাজ্জাল বলার কারণ হল, এরা কেউই নিজেদেরকে প্রভু দাবি করবে না, তবে সবাই নিজেকে নবী দাবি করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 30 জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, তারা সকলেই দাবি করবে সে আল্লাহর রাসুল। বুখারি অধ্যায় কিতাবুল মানাকিব। অপর এক হাদিসে এদের সংখ্যা 27 জন বলা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে 27 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, তার মধ্য হতে 4 জন হবে নারী, আর আমি হলাম শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23,406। অনেকেই প্রশ্ন করে থাকে, তাহলে 30-এর পরেরগুলো কি সত্য নবী? অর্থাৎ নবী দাবি করার সংখ্যা যদি 30-এর অধিক হয়, তাহলে কি পরের জনগুলো সত্য? জবাব হল, না, 30-এর পরেরগুলো মিথ্যাবাদী ও ভণ্ড। কেননা অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুকের আগমন ঘটবে, তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। আবু দাউদ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। হাদিসটির শেষে আরবিতে উল্লেখ আছে, লা নাবী আবাদি, অর্থাৎ আমার পরে আর কোনো নবী নেই। কাজে 30 জনের পরেরগুলো সবগুলোই ভণ্ড ও মিথ্যাবাদী। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলহি এ বিষয়ে বলেন, এই 30 জন মিথ্যাবাদী বলতে বিশেষভাবে ওরাই উদ্দেশ্য যাদের দাপট প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ মানুষের ভেতরে তাদের প্রতারণায় সন্দেহ সৃষ্টি হবে। ফাতহুল বারি শরহে সহিহ বুখারী খণ্ড 12/343। ইতিহাস ঘাটলে বেশ কিছু ভণ্ডনবীর হদিস পাওয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে আরবদের মধ্য থেকে আসওয়াদ আল আনাসি, তুলাইহা ইবনে খোয়াইলিদ, মুসাইলামা আল কাজ্জাব, শাজাহ বিনতে হারিস, সে ছিল মহিলা। আরবদের মধ্যে যেমন গোত্রীয় গুরামি ছিল, তেমনি অনারবদের মধ্যে ছিল জাতিভেদ। ইসলামের বিজয়ের ফলে প্রচুর অনারব ইসলাম গ্রহণ করে।
যেমন পারসিক জাতি, কিন্তু ইসলাম গ্রহণ করলেও তাদের অনেকের মধ্যে এই ধারণা প্রবল ছিল যে একসময় তারা শাসক ছিল, অথচ এখন মুসলিম আরবদের দ্বারা তারা শাসিত হচ্ছে। সুতরাং তারাও নিজেদের মধ্যে নবীর প্রত্যাশা করল। তারা ধারণা করল, আল্লাহ যেমন আরবদের মাঝে নবী প্রেরণ করেছেন, তেমনি তাদের মাঝেও নবী প্রেরণ করবেন। আর তারা তাদের ওই ভাবাদর্শ ও চিন্তাধারাকে তাদের অনুসারীদের মধ্যেও বপন করতে সক্ষম হয়। এতে পরবর্তীতে তাদের মধ্যে নবুয়তের দাবিদার উত্থিত হয়। উমাইয়া ও আব্বাসীয় যুগের নবুয়তের দাবিদারদের অধিকাংশই ছিল অনারব। পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছেন তাদের অধিকাংশই ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত। তারা প্রথমে ইমাম হওয়ার দাবি করেছিল, যা শেষ পর্যন্ত নবুয়তের দাবি পর্যন্ত গড়িয়েছিল। উমাইয়া ও আব্বাসীয় যুগে যারা নিজেদেরকে নবী দাবি করেছিল তারা হলেন আল মুখতার, আল হারেস ইবনে সাঈদ, বয়ান ইবনে সামুয়ান, মুগিরা ইবনে সাঈদ আল ইজলি, আবু মনসুর আল ইজলি, আবুল খাতাব আল আসাদি এবং আলী ইবনে ফাদল আল হিমাইরি আল ইয়ামিনি। উল্লেখিত সাতজন নবুয়তের দাবিদারদের মধ্যে সুফি প্রভাবও বেশ লক্ষণীয়। যেমন আল হারিস বিন সাঈদ, সবাই তাকে সবচেয়ে বড় পরহেজগার বলে মনে করত, কিন্তু শয়তানের ধোকায় পড়ে সে পদস্খলিত হয় এবং নিজের নবুয়ত দাবি করে বসে। আর শেষের জন ছিল শিয়াদের বারো ইমামি বা ইসনা আশারি উপদলের এক ব্যক্তি। তিনি ইসমাইলি শিয়াদের প্ররোচনায় পড়ে নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করে বসে, তারপর দাবি করেছিল তার নবুয়ত প্রাপ্তির। আব্বাসীয় যুগের শেষের দিকে মুসলমানদের অবস্থা শোচনীয় হয়ে পড়লেও নবুয়তের দাবিদারদের সংখ্যা তখন উল্লেখযোগ্য পর্যায়ে ছিল না। তারপর উসমানীয় তুর্কি খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পর নবুয়তের দাবিদারদের পুনরুত্থান ঘটতে থাকে। পরবর্তীতে তুর্কি খিলাফত অবসান হয়ে যাওয়ার পর এই ফিতনা আরও ব্যাপক আকার ধারণ করে। ইসলামের প্রাথমিক যুগ এবং উমাইয়া ও আব্বাসীয় যুগের মিথ্যা নবুয়তের দাবিদারদের শেষ পরিণতি এই ছিল যে তারা তৎকালীন খলিফা বা গভর্নরের হস্তক্ষেপে অবদমিত হয়, ফলে তাদের কোনো অনুসারী অবশিষ্ট থাকে না। কিন্তু 1923 খ্রিস্টাব্দে মুসলিম খিলাফতের পতনের পর দিন বিরোধী কর্মকাণ্ডের প্রতিকারের ধারা স্তব্ধ হয়ে যায়। এমত অবস্থায় মুসলমানগণ ক্ষোভ প্রকাশের মাধ্যমে তাদের অধিকাংশ কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখে, ফলে এই যুগে যারা নবুয়তের মিথ্যা দাবি করেছিল তাদের দমন করা সম্ভব হয়ে ওঠেনি। এই সময়কার নবুয়তের দাবিদারদের মধ্যে যারা বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিল তাদের মধ্যে এই ভণ্ডার দল উল্লেখযোগ্য। নম্বর ১, আলী মোহাম্মদ আলী মির্জা, সে ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত এবং ইরানের অধিবাসী। নম্বর ২, হুসাইন আলী মাজুমদারানি আল বাহা, সে ছিল ইরাকের বাগদাদের অধিবাসী। নম্বর ৩, গোলাম আহমদ ইবনে মির্জা গোলাম কাদিয়ানি, সে ছিল ভারতের পাঞ্জাব কাদিয়ান। শেষের জন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে 1836-37 অথবা 1839 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নগরীতে তার জন্ম হয়। নিজেকে সে আহলে বাইত তথা কুরাইশ বংশীয় বলে দাবি করতে দ্বিধা করেনি। আবার সে নিজেই তার বংশধারা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়েছে। একবার বলেছে যে সে পারস্য বংশোদ্ভূত, আবার কখনো কখনো বলত যে সে মঙ্গোলীয় বা মুঘল। পাঞ্জাবের তৎকালীন মহারাজা রণজিৎ সিংয়ের সময়ে মির্জা পরিবারের প্রতি মহারাজার দৃষ্টি সুপ্রসন্ন হয়, ফলে তারা এলাকায় মহারাজার একনিষ্ঠ ভক্তে পরিণত হয়। পরবর্তীতে ইংরেজরা এই দেশ দখল করলে মির্জা পরিবার তাদের কৃপা লাভের প্রচেষ্টা চালায়। মির্জা গোলাম আহমদ নিজেই ইংরেজ শাসনকে বিভিন্ন পত্রাদি দিয়ে এ বিষয়টির স্বীকৃতি দিয়ে কৃপা লাভের প্রচেষ্টা চালায়। যখন মির্জার বয়স 25 বছর হয় তখন সে তৎকালীন ইংরেজ সরকারের অধীনে কেরানির চাকরি গ্রহণ করে। 1855 বা 1853 সালে মির্জা গোলাম আহমদ প্রথম বিয়ে করে। 1879 সালে মির্জা গোলাম আহমদ প্রথম দাবি করতে শুরু করে যে সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংস্কারক ও সংশোধনকারী রাসুল। এছাড়াও ডক্টর ইয়র্ক, রশিদ খলিফা এবং নস্ট্রাডমাসের মতো মিথ্যক ভণ্ডের দল বড় দাজ্জালের আগমনের মাঠ প্রস্তুত করে দিয়েছে। এর মধ্যে নস্ট্রাডমাস সে 1503 সালে 14 ডিসেম্বর জন্মগ্রহণ করে। পেশায় একজন ফ্রেন্স জ্যোতির্বিজ্ঞানী ও ডাক্তার ছিল। পরবর্তীতে নিজেকে নবী দাবি করেছিল। সে ভবিষ্যৎবাণী করেছিল 2012 সালে 21 ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আফসোসের বিষয়, অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিম তার এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করেছিল। মুসলিমরা বিভিন্ন ফোরাম গঠন করেছিল, ইমেল ও মেসেজ পাঠিয়ে একে অন্যকে সতর্ক করেছিল। এই খবর টিভি, ইন্টারনেট, মিডিয়া, পেপার পত্রিকায় ছড়িয়ে পড়েছিল। এমনকি 20 ডিসেম্বর রাতে অনেক মুসলিম প্রস্তুতি নিয়েছিল দুনিয়া ধ্বংস নিজ চোখে দেখার জন্য। অথচ একজন মুসলিমের বিশ্বাস হওয়া উচিত কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এই বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিয়ামত কবে হবে তা জানতেন না। লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয়, আল্লাহতালা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। এ ব্যাপারে আল্লাহতালা ইরশাদ করেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই। সূরা আহজাব আয়াত 63। যেখানে কিয়ামতের জ্ঞান কোনো নবী রাসূলগণের কাছেই ছিল না, সেখানে নস্ট্রাডমাসের মতো মিথ্যক ভণ্ডনবী কীভাবে সেই জ্ঞান রাখে।
আফসোস, আমাদের মতো মুসলমানদের জন্য আমরাও তার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। এই হলো আমাদের ইমানের হালত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, শেষ যুগে মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের এমন কথা বলবে যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষের কেউ শুনেনি। সুতরাং তোমরা সতর্ক থেকো এবং তাদের ব্যাপারে নিজেদেরকে সতর্ক রেখো। তারা যেন তোমাদেরকে বিপথগামী করতে না পারে এবং বিভ্রান্তিতে ফেলতে না পারে। সহি মুসলিম হাদিস নম্বর 16। মূলত এই সমস্ত ছোট দাজ্জাল নবুয়তের দাবিদারদের উত্থানে যে বিষয়টি সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল তা হল মুসলিম সম্প্রদায়ের মাঝে ইসলাম ও কোরআন ও সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। ফলে এইসব দাবিদাররা সহজেই তাদের মতামত ওই সম্প্রদায়ের ওপর খাটাতে সক্ষম হয়েছিল। আবার এই কথা উড়িয়ে দেওয়া যাবে না যে নবুয়তের এইসব দাবিদাররা মুসলিম উম্মার খারাপ অবস্থার সুযোগ নিয়েছিল সবচেয়ে বেশি। ঠিক একইভাবে বড় দাজ্জাল প্রতিষ্ঠা লাভ করবে। দাজ্জাল আরও বড় বড় ফিতনার মাধ্যমে মানুষকে ইমানহারা করবে। ছোট দাজ্জালেরা ইতিমধ্যে তার ভিত্তি স্থাপন করে দিয়েছে। ইমান চুরির খেলায় ছোট খেলোয়াড়েরা চূড়ান্ত খেলার আসর জমিয়ে তুলেছে। দাজ্জাল আসবে, নির্ঘাত আসবে, খুব শীঘ্রই সে তার আসল রূপে আগমন করবে। দাজ্জাল আসার ভিত্তি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ছোট দাজ্জালরা ইতিমধ্যে মানুষের ইমান হরণ করে চলেছে। প্রায় বিভিন্ন মুসলিম দেশে নতুন নতুন উলিবাবা প্রকাশিত হচ্ছে। কারামতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম এদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন উলি বলে বিশ্বাস করছে। সিজদাহ, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদেরকে আল্লাহর সাথে শরিক করছে। এ সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করে যে ঝড় বৃষ্টি, ধন সম্পদ, জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। এ সকল ক্ষুদ্র দাজ্জাল মহা দাজ্জালকে গ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করছে। আমাদের ইমান আমাদেরকে বাধা দিচ্ছে না, আমাদের আমলের অবস্থাও তথই বচই। ইমান বাড়বে কিভাবে? ফজর ওয়াক্তে মসজিদ ফাঁকা, জোহর ওয়াক্তে মসজিদ ফাঁকা, আসর মাগরিব ইশা সকল ওয়াক্তে মসজিদ ফাঁকা, তাকের উপর কোরআন তুলে রাখা, সারা গায়ে তার ধুলা মাখা। এই ইমান দিয়ে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাবো কিভাবে? নিত্যদিন আমাদের সামনে ছোট ছোট ফিতনা ধেয়ে আসে। অমুক বাবা, তমুক পীর বাবা, অমুক ইমাম মাহাদি, তমুক জামানার ইমাম। আমাদের ইমান এই সমস্ত ছোট দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে না। আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচব কিভাবে? আমরা যারা ছোট দাজ্জালকে কিয়ামতের গল্প শুনে মেনে নিচ্ছি, স্বভাবতই কানা দাজ্জালের মহাকারামত দেখে তাকে বিনা দ্বিধায় মেনে নিব। এমনকি যারা ছোট দাজ্জালদের বিশ্বাস করছি না তারাও কানা দাজ্জালের মহাকারামত দেখে বিভ্রান্ত হয়ে যাবে। বড় দাজ্জালের টোপ তো আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। তার ভেলকি, তার কারামত তো আরও বড়। একজন মুমিনকে মুরতাদ বানানো তার কাছে একদম সোজা। তার আকর্ষণীয়তা, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, অলৌকিক ক্ষমতায় মানুষ টালমাটাল হয়ে যাবে। উম্মার ইমানের খুঁটি সেই দিন নড়বড়ে হয়ে যাবে। শুধু তাওহিদ ও রিসালাতের গভীর ইমান এবং মহান আল্লাহর তাওফিক ও রহমতই মুমিনকে এই ফিতনা থেকে রক্ষা করবে। মহান আল্লাহ বান্দাদের পরীক্ষার জন্য দাজ্জালকে কিছু ক্ষমতা প্রদানের সাথে সাথে তার অক্ষমতা প্রকাশিত রাখবেন। সে নিজের নষ্ট চুক্তি ভালো করতে সক্ষম হবে না, যেন সচেতন মুমিন বুঝতে পারে যে সে সীমাবদ্ধ ক্ষমতার সৃষ্টিমাত্র। সম্মানিত সুধি, দাজ্জালের সমস্ত উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমার আলোচনায় ভুল ত্রুটি থাকতেই পারে, বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, দাজ্জাল সম্পর্কে কিছু কমন ঘটনা আমরা কমবেশি প্রায় সকলেই জানি, কিন্তু দাজ্জালের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমরা কজনই বা জানি? তাই আজকে দীর্ঘ 2 ঘন্টা 20 মিনিট সময় ধরে আমরা জানব দাজ্জালের সমস্ত উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলোর যথাসম্ভব রেফারেন্স সহ বিস্তারিত বিবরণ, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে কয়েকদিনে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আর এই জন্য ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু করে শুনে নেবেন। তো চলুন শুরু করা যাক।